परमेश्वर परमानंद माधव निखिल ब्रह्मांड नायक भगवान कृष्णचंद्रे शुभ शुभ आविर्भाव तिथि श्री शुभ कथामृत लवणी भगवत कथा हमें श्रवण करलरेडी दुई दिन भगवत कथा श्रवण कर सात दिन भगवत कथार मध्य आज के हे तृतीय दिवस भगवत कथा गत दिन धारावाहिकता अनुसारे श्रवण कर भगवान कृष्णचंद्र कंसर कारागारे मध्य माता देवकी के पिता वसुदेव के अंगीकार कर आविर्भूत भगवान कृष्णचंद्र आविर्भूत हो गत दिन श्रवण कर आज के तार पर धारावाहिक भावे नंद भवने भगवान कृष्णर आविर्भाव सह आद तत्व रसामृत लहरी पर्यायक्रमे श्रवण करब सबाई पहुंचे बोलन कृष्णचंद्र भगवान की बोले वृंदावन बिहारी लाल की गौर प्रेमानंदे भगवान कृष्णचंद्र आविर्भूत हुएछेन कोथाय तो आमरा शुनेछि गत दिन भगवान कृष्ण आविर्भूत हुएछेन कंसेर कारागारे कंसेर अंधकार कारागारेर मध्य भगवान कृष्णचंद्र आविर्भूत हलेन पिता वसुदेवेर हस्ते श्रृंखलबद्ध एवं माता देवकीर हातेओ श्रृंखलबद्ध कोथाओ जावार उपाय नेई लोहार शिकल दिए तादेरके बेधे रखा हयेछे वसुदेव एवं देवकी माताके जिनि भगवानेर पितामाता তাকেও পর্যন্ত এই পৃথিবীতে কষ্ট সহ্য করতে হয় নাকি তো আমরা অনেকে মনে করি যে ভগবানের নাম এত করছি কিন্তু আমার সন্তানের দ্বারা আমার হৃদয়ে কেন দুঃখ উৎপাদন হচ্ছে কেন আমি এত কষ্ট পাচ্ছি ভগবানের নাম তো ঠিকঠাক মতো করছি আরে বাবা ভগবান কৃষ্ণচন্দ্রের পিতা তিনিও দুঃখ ভোগ করেছেন কংসের কারাগারের মধ্যে আবদ্ধ হয়ে সেই জন্য কোনো ইষ্ট বস্তুকে ভালো কিছু পেতে হলে সেজন্য কষ্ট স্বীকার করতে হয় কথায় আছে না কষ্ট করলে কি মেলে কষ্ট করলে কেষ্ট মেলে সেজন্য কষ্ট করতে হয় কেষ্টকে পাওয়ার জন্য বলে কৃষ্ণচন্দ্র ভগবান কি কেষ্টকে তা কৃষ্ণ কৃষ্ণকে পেতে গেলে কি করতে হবে তাহলে কষ্ট করতে হবে तो भगवान कृष्णचंद्र गत दिन अभूतपूर्व कृष्णेर सेई आविर्भाव तत्व कथा श्रवण करेछि जे कंसेर कारागारेर मध्ये भगवान कृष्ण आविर्भूत हयेछेन किन्तु कृष्ण जखन आविर्भूत हयेछेन कृष्ण केमन भावे आविर्भूत हयेछेन प्रथम जखन कृष्ण आविर्भूत हलेन प्रकाशित हलेन देवकी एवं वसुदेवेर माझखाने किभाबे प्रकाशित हलेन तो भगवत वर्णना करछे दशक स्कन्धे षष्ठ तृतीय अध्याय नवम श्लोके बोलछे तमो अद्भुतम बालकम अम्बुज इक्खरम अद्भुत बालकम के आविर्भूत हयेछेन तो तमो अद्भुत बालकम एक अद्भुत बालक आविर्भूत हयेछेन अम्बुज इक्खरम चतुर्भुजम शंख गदायादि श्रीवत्स लक्षम चतुर्भुज भगवान कृष्ण जब आविर्भूत वसुदेव एवं देवकी सम्मुखे तक भगवान कृष्ण हाथ कयटी चतुर्भुज चतुर्भुज चार हाथ तरह से हाथे रही है तरह शंख चक्र गदा पद्म भगवान आविर्भूत हो गेछेन आर पीतम्बरम भगवान के बला हच्छे पीतम्बर पीतम्बरम चंद्रपयद सौभग्यम और भगवान कृष्ण पीतम्बर रूप वस्त्र परिधान करेछेन और तार देवकी होच्छे नव मेघेर जलधारे मतो सुंदर रूप और से सुंदर सुश्रीजुक्त भगवान जखन देवकी एवं वसुदेवेर सम्मुखे एसे आविर्भूत हयेछेन
তখন দেবকী এবং বসুদেব ভগবান কৃষ্ণচন্দ্রের সেই চতুর্ভুজ রূপ দর্শন করলেন এবং চতুর্ভুজ রূপ দর্শন করে ভগবানকে প্রণাম নিবেদন করলেন। কাকে প্রণাম করেছেন? ভগবানকে প্রণাম নিবেদন করেছেন। যদি বাৎসল্য লীলায় আসা যায় তাহলে পিতামাতা যদি সন্তানকে প্রণাম নিবেদন করেন তাহলে সেটা আর বাৎসল্য লীলা থাকে না, সেটা আর প্রেম থাকে না। সন্তানের প্রতি মা বাবার যে অপ্রাকৃত অহৈতুকী ভালোবাসা সেটা আর থাকে না। কিন্তু ভগবানকে যখন দেখেছেন, ভগবানকে দেখে তারা প্রণাম নিবেদন করেছেন। প্রণাম নিবেদন করার পরে তখন মা দেবকী বলছেন, হে ভগবান, আমি তো সন্তান রূপে তোমাকে চেয়েছিলাম, তুমি আমার কাছে আসবে সেটা আমি চাইনি, তো সন্তান রূপে তুমি আমার কাছে এসে প্রকাশিত হও। যার চার হাত আছে সে তো ভগবান শ্রী বিষ্ণু, তুমি তো সাক্ষাৎ ভগবান, ভগবানকে দেখলে তো প্রণাম নিবেদন করা উচিত। তখন মায়ের বন্দনার কারণে তখন তমেব পূর্বা তমেব পূর্বা স্বর্গ ইউব কৃষ্ণি স্বয়ং ভূব সতি তদায়ম সুতপা নাম প্রজাপতি কলয়স্মম। তো ভগবানকে লাভ করা অতটা সহজ নয়। তা ভগবানকে কি করে লাভ করা যায়? ভাগবতের 32 নম্বর শ্লোকে দশম স্কন্ধের তৃতীয় অধ্যায়ে বর্ণনা করে বলছেন যে ভগবান এখানে বর্ণনা করে বলছেন কি, তম এব পূর্ব স্বর্গে অভু কৃষ্ণি স্বয়ং ভূবে সতি। তুমি পূর্ব যুগে, এই যে আজকে বসুদেব এবং যিনি দেবকী হয়েছেন, পূর্ব জন্মে তারা ছিলেন কৃষ্ণি এবং দ্রোণ সুতপা, কৃষ্ণি এবং সুতপা নামে দুইজন ব্যক্তি ছিলেন, প্রজাপতি ছিলেন। কৃষ্ণি এবং সুতপা ভগবান কৃষ্ণকে জন্মে পাওয়ার আগে পূর্ব জন্মে তারা প্রার্থনা করেছিলেন ভগবান শ্রীহরির কাছে। কি প্রার্থনা নিবেদন করেছিলেন? প্রার্থনা করেছিলেন দ্বাদশ সহস্র বছর, অর্থাৎ 12,000 বছর ধরে কৃষ্ণি এবং সুতপা তারা প্রার্থনা করেছিলেন, ধ্যান করেছিলেন ভগবান কৃষ্ণকে সন্তান রূপে পাওয়ার জন্য। ভগবান কৃষ্ণ প্রসন্ন হলেন। প্রসন্ন হওয়ার পরে ভগবান কৃষ্ণকে বললেন, হে প্রভু, আমি তোমাকে আমার সন্তান রূপে পেতে চাই, তোমার মতো কাউকে যদি পাই তাহলে তাকে আমি সন্তান রূপে গ্রহণ করব। এই কথা শ্রবণ করে ভগবান কৃষ্ণ বলছেন, এই পৃথিবীতে আমার মতো শুধুমাত্র আমি রয়েছি, আর কেউ নেই। আমার মতো কে আছে? শুধুমাত্র আমি আছি। আমার মতো ডুপ্লিকেট কপি আমি আর কাউকে দিতে পারবো না। তোমার যদি ইচ্ছে হয় তাহলে তুমি আমাকেই সন্তান রূপে গ্রহণ করতে পারো। তখন দেবকী মাতা এবং বসুদেব তারা বললেন, হে প্রভু, তাহলে তাই হোক, তুমি আমাদের সন্তান রূপে আমাদের কাছে চলে এসো। তো ভগবান কৃষ্ণচন্দ্র সেই কথা রাখবার জন্য আজকের এই যুগে, দ্বাপর যুগে শেষ ভাগে, যখন বসুদেব এবং দেবকী তারা আবির্ভূত হয়েছেন আর তাদের হৃদয়দেশকে আকর্ষণ করে সাক্ষাৎ ভগবান কৃষ্ণচন্দ্র সেখানেই আবির্ভূত হয়েছেন, বলেন তাই গৌর প্রেমানন্দে। ভগবান কৃষ্ণ তখন চতুর্ভুজ রূপ ধারণ করে যখন এসেছেন, দেবকী মাতা তখন প্রার্থনা নিবেদন করেছেন, হে প্রভু, তুমি তোমার এই রূপকে সংবরণ করে আমার সেই সন্তান রূপে আমার সম্মুখে প্রকটিত হয়ে যাও। তো ভগবানকে পাওয়া এত সহজ নয়। ভগবান কৃষ্ণকে সন্তান রূপে পাওয়ার জন্য মা দেবকী এবং পিতা বসুদেব কত বছর সাধনা করেছেন? 12,000 বছর। 12 বছরও নয়, 12 দিনও নয়, 12,000 বছর ধরে সাধনা করেছেন কৃষ্ণকে পাওয়ার জন্য। আমরা অনেকে বলি যে, হে গোপাল, তুমি আমার সন্তান রূপে চলে এসো। আমরা তো 12 দিন কেন, 12 ঘন্টাও সাধনা করতে পারি না, কিন্তু কৃষ্ণকে আমরা কি করে পাব? মা দেবকী এবং বসুদেব কৃষ্ণকে পাওয়ার জন্য 12,000 বছর ধরে সাধনা করেছেন, তার পরবর্তী যুগে সন্তান রূপে ভগবান কৃষ্ণচন্দ্র সেই প্রাণ নিধানকে সন্তান রূপে পেয়েছেন।
भगवान कृष्णचंद्र तखन दिभुज मुरलीधर रूप धारण करे सेई मा देवकीर कोल आलो करे एसे उठलेन बोले निताय गौर प्रेमानंदे आगे छिल चतुर्भुज अर्थात चार हाथ এখন হয়ে গেছে ভগবানের কত হাত এখন হয়ে গেছে দুই হাত দিভুজ মুরলীধর রূপে ভগবান কৃষ্ণচন্দ্র মা দেবকীর কোল আলো করে সেখানে গিয়ে তপাস করে পড়লেন এসছেন কোথা থেকে ভগবান সেই দিব্য লোক চিন্ময় লোক থেকে তিনি চতুর্ভুজ রূপ ধারণ করে এসেছেন আর সেই ভগবান এখন দিভুজ মুরলীধর রূপে দেবকীর কোলের মধ্যে গিয়ে বসলেন কারণ ভগবান কৃষ্ণচন্দ্র কারোর গর্ভের মধ্যে প্রবিষ্ট হয়ে সেইভাবে আসেন না দেখলে মনে হয় যে গর্ভের মধ্যে সন্তান আছে ভগবান কৃষ্ণ তার শক্তিকে সঞ্চারিত করেন তার মায়াদেবী তার ইক্ষণ শক্তিকে সেখানে প্রসারিত করেন কিন্তু ভগবান কি তা ভগবত তত্ত্ব সম্পর্কে বেদ বলছেন ভগবান যিনি হন তিনি অজ অমর অব্যয় শাশ্বত ধর্মগত্তা সনাতনস্তম পুরুষমতমে ভগবান যিনি হন তিনি হচ্ছেন অজ তিনি হচ্ছেন অমর তার জন্ম হয় না তার মৃত্যু হয় না ভগবানের জন্ম হয় না মৃত্যু হয় না কিন্তু এই জগতে যত জীব জন্মগ্রহণ করে তাকে জন্মগ্রহণ করতে হয় আবার মৃত্যুবরণও করতে হয় কেউ যদি মনে করে যে এই জগতে জন্মেছি আর মরব না তাহলে তার এই কথা কখনোই রক্ষা হবে না জন্ম যার হয়েছে মৃত্যু তার হবেই কিন্তু যিনি ভগবান তার কখনো জন্ম হয় না এবং তার কখনো মৃত্যু হয় না কেউ কেউ মাঝে মোবাইল অপারেটিং করতে করতে দেখছি একটা লেকচার এসেছে ইউটিউবে আর সেখানে কোনো একজন মহান পণ্ডিত ব্যক্তি তিনি ইউটিউবে ভিডিও করে ছেড়েছেন যে ভগবান কৃষ্ণচন্দ্র মৃত্যুর পর তিনি কোথায় গেছেন তো ভগবান কৃষ্ণের মৃত্যু কিভাবে হয়েছিল তা তিনি এরকম বলছেন যে ভগবান কৃষ্ণের মৃত্যু হয়েছিল একজন ব্যাধের হাতে মরার পরে তাকে এখানে পুরানো হয়েছে তার শেষ কৃতি পাওয়া যায়নি বিজ্ঞানরা এই রিসার্চ করেছে সেই রিসার্চ করেছে কত শত কথা পৃথিবীর এইরকম মহামূর্খ পণ্ডিতদের জন্য আমাদের সনাতন ধর্ম আরো বেশি অধঃপতনেই চলে যাচ্ছে গৌর প্রেমানন্দ ভগবান কৃষ্ণের কি হয় না ভগবত সাক্ষাৎ বলছেন যে ভগবান কৃষ্ণ তিনি অজ অমর অব্যয় শাশ্বত গর্ভের মাধ্যম দিয়ে কৃষ্ণ নন সাক্ষাৎ কৃষ্ণ প্রকাশিত হয়েছেন দেবকীর বন্দনায় ভগবান কৃষ্ণের চার হাত থেকে তিনি দ্বিভুজ মুরলীধর রূপে দেবকীর কোল আলো করে সেখানে গিয়ে উপস্থিত হয়েছেন আর মা দেবকী সেই সুন্দর শ্যাম সুন্দর ভগবানকে দর্শন করে হৃদয়ে পরম আনন্দ পেলেন আহ এত সুন্দর বৎস এত সুন্দর পুত্র এত সুন্দর চেহারা আমার যত পুত্র জন্মগ্রহণ করেছে তাদের কেউ এমনটি ছিল না কৃষ্ণকে দেখে অভিভূত হয়ে গেলেন দেবকী মাতা এবং বসুদেব পিতা সঙ্গে সঙ্গে সেখানে দৈববাণী হলো বসুদেবকে বলছেন সেই দেবতাগণ ভগবান কৃষ্ণকে সাহায্য করবার জন্য সব দেবতাগণ এসে উপস্থিত হয়েছেন মথুরা মণ্ডলে দেবতারা তখন দৈববাণী করে বলছেন বসুদেব শীঘ্রই তোমার পুত্রকে নিয়ে নন্দ ভবনে রেখে এসো কোথায় রেখে আসবে নন্দ ভবনে তুমি রেখে এসো আর যখন তুমি নন্দ ভবনে যাবে সেখানে দেখবে যে নন্দের একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে আর সেই কন্যাটিকে এনে তুমি তোমার কাছে রেখে দাও তাহলে তোমার সকল লীলার সহযোগিতা হয়ে যাবে এই কথা বলে তখন নন্দ মহারাজ যে গৃহে যাওয়ার জন্য সাক্ষাৎ বসুদেব প্রস্তুত হলেন কিন্তু যাবেন কি করে বসুদেব হাতে শৃঙ্খল বন্ধ পায়ে শৃঙ্খল বন্ধ যাওয়ার মতো কোনো উপায় নেই যেই না ভগবান কৃষ্ণকে হাতের উপরে তুলে নিয়েছেন যাওয়ার জন্য রওনা দেবেন মনে মনে সংকল্প করেছেন আর মনে মনে সংকল্প করার সঙ্গে সঙ্গে একেবারে যত শৃঙ্খল হাতে ছিল সেই শৃঙ্খল খসে গেল পায়ের শৃঙ্খল খসে গেল সে একেবারে মুক্ত হয়ে গেল সে দেখলো যত প্রহরীরা এত সময় ধরে পাহারা দিচ্ছিল সবাই ঘুমিয়ে পড়েছে আর ভগবান কৃষ্ণকে সঙ্গে করে নিয়ে বসুদেব সেই রাস্তা দিয়ে রওনা হয়ে গেলেন আর রাস্তা দিয়ে রওনা হওয়ার সময় দেখলেন চারিদিকে মেঘ গর্জন করছে বৃষ্টিপাত হচ্ছে আর হুঙ্কার করে ইন্দ্রদেব যেন জানিয়ে দিচ্ছে এক পরম সত্যের প্রকাশ হয়েছে জগতে গৌর প্রেমানন্দে
भगवान कृष्ण के संगे करे निये जाच्छेन रास्ताय जेते जेते हठात करे सामने एसे पड़ल यमुना नदी विशाल सेई यमुना स्रोत स्रोतधारा उछले 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 पड़छे जेनो यमुना एक नार यमुना नेई यमुना एक विशाल समुद्र बाली द्वीपे परिणत हये गेछे कि करे एई यमुना नदी पार हबेन यमुना नदीर पार हवार मतो शक्ति तो बसुदेवेर नेई বসুদেব তখন সেই ভগবান শ্রীবিষ্ণুর কাছে প্রার্থনা করে বলছেন হে ভগবান ত্রাহিমান ত্রাহিমান হে ভগবান রক্ষা করো আমার সন্তানকে। বসুদেব তার সন্তানকে কোলের মধ্যে করে নিয়ে যাচ্ছেন, বৃষ্টি হচ্ছেন আকাশ থেকে, আর ভগবান কৃষ্ণকে সেই বৃষ্টি থেকে বৃষ্টির হাত থেকে প্রোটেকশন দেওয়ার জন্য সঙ্গে সঙ্গে সেখানে একটি সর্প উঠে দাঁড়িয়েছেন। ভগবান সাক্ষাৎ শ্রীকৃষ্ণের অংশ অবতার হচ্ছেন বলরাম, আর বলরামের প্রকাশ হচ্ছে সেই শেষ ভগবান, সেই শেষ নাগ তিনি প্রকাশিত হয়ে ভগবান কৃষ্ণচন্দ্রের মাথায় ছাতা ধরেছেন বলে নিতায় গৌর। আমরা যখন রাস্তা দিয়ে যাই আমাদের মাথায় ছাতা ধরার মতো কেউ থাকে না, কিন্তু অখিল ব্রহ্মাণ্ডের নায়ক তিনি যখন জন্মগ্রহণ করেন তখন তার মাথায় ছাতা ধরবার জন্য সাক্ষাৎ শেষ নাগ এসে সেখানে এসে উপস্থিত হন, আর তার মাথার উপরে ছাতা ধরেছেন যেন ভগবান কৃষ্ণের উপরে সেই বৃষ্টি বিন্দু না পড়ে। ওদিকে ইন্দ্রদেব বাড়ি বর্ষণ করছেন যে সমগ্র প্রকৃতি যেন শান্ত হয়ে যায়, প্রভুর যেন কোনো কষ্ট না হয় যাওয়ার জন্য, আর শেষ নাগ ও সেবার সুযোগটা গ্রহণ করেছেন। ইন্দ্রদেব ভগবানের সেবার সুযোগ গ্রহণ করেছেন, আর ভগবান কৃষ্ণচন্দ্র সেই যমুনার পথ ধরে যাচ্ছেন বসুদেবের কোলের মধ্যে। ভগবান কৃষ্ণ অখিল ব্রহ্মাণ্ড নায়ক, যিনি সমগ্র বিশ্ব রথ পরিচালনা করে ভ্রমণ করেন, তিনি আজকে তার পিতার কোলে উঠে ভ্রমণ করছেন। পরমানন্দের কথা, কিসের কথা? পরমানন্দের কথা। ভগবানের জন্মানোরও দরকার নেই, তার পিতারও দরকার নেই, কিন্তু ভগবান ভক্তের ভালোবাসার কাছে বন্দী হয়ে যায়। সেই জন্য ভক্তের ভালোবাসার ঋণ পূরণ করবার জন্য ভগবান এই পৃথিবীতে আবির্ভূত হয়ে তার পিতৃ লীলায় এসে তিনি এসে পিতার সঙ্গে লীলা অভিনয় করে থাকেন। ভগবান কৃষ্ণচন্দ্র আজকে সেই বসুদেবের সঙ্গে যাচ্ছেন। বসুদেব দেখছেন অতই জল আর জল, কি করে এই বিশাল নদী পার হয়ে আমি এই পারে যাব। হঠাৎ করে বসুদেব দেখতে পেলেন একটি শৃগাল ওই জলের উপর দিয়ে হেঁটে যাচ্ছে। বসুদেব ভাবলেন আরে যদি একটা শৃগাল, শৃগাল কি একটা শিয়াল, একটা শিয়াল যদি হেঁটে জল পার হয়ে নদী পার হয়ে যেতে পারে আমি কেন পারবো না। মনের মধ্যে আনন্দ হলো কার? পিতা বসুদেব। আর পরমানন্দে ভগবান কৃষ্ণকে নিয়ে তখন সেই জলের মধ্য দিয়ে হাঁটছেন, যাচ্ছেন যাচ্ছেন যাচ্ছেন, একেবারে জল মাথা পর্যন্ত, প্রথমে উঠল কোমর পর্যন্ত, তারপরে বুক পর্যন্ত, গলা পর্যন্ত, তারপরে মাথা পর্যন্ত ডুবে যায় ডুবে যায় ডুবে যায়। হঠাৎ করে ভগবান কৃষ্ণচন্দ্র বসুদেবের মাথার উপরে যে ঝুড়িটা ছিল তার মধ্যে থেকে গেছেন পড়ে। বসুদেব হাহুতাশ করছেন, কাঁদছেন, হে নাথ হে নাথ রক্ষা করো রক্ষা করো বলে কৃষ্ণের কাছে প্রার্থনা নিবেদন করছেন। কিন্তু কৃষ্ণ সেই যমুনার জলের মধ্যে যমুনা দেবীর সঙ্গে তখন বিহাররত অবস্থায় রয়েছেন। যমুনার সঙ্গে কি করছেন কৃষ্ণ? বিহার। এর আগের জন্মে ভগবান কৃষ্ণকে তার বক্ষ মন্দিরে পাওয়ার জন্য প্রার্থনা করেছিল যমুনা দেবী। কৃষ্ণকে বলেছিল হে প্রভু তুমি একবার কৃপা করে আমার এই বক্ষে আসবে, আর তোমার চরণ দুখানি আমার বক্ষ মন্দিরে প্রতিস্থাপিত করে একটু তোমার পুজো করার সুযোগ আমাকে দেবে। আর সেই যমুনার প্রার্থনায় ভগবান কৃষ্ণচন্দ্র আজকে যখন যাচ্ছেন ওই পথ দিয়ে, তখন ভগবান কৃষ্ণচন্দ্র ঝুড়ি থেকে পড়ে সেই যমুনার বক্ষে দিয়েছেন পা, আর যমুনা পরমানন্দে সেই কৃষ্ণচন্দ্রের চরণামৃত পেয়ে কৃষ্ণচন্দ্রের সেই চরণে অভিষিক্ত হয়ে যমুনা তার মাঝখান থেকে একটি রাস্তা নির্মাণ করে দিলেন। আর সেই যমুনা যখন রাস্তা তৈরি করে দিলেন, আর সেই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে বসুদেব মহারাজ চলে গেলেন সেই নন্দালয়ে, বলে পরমানন্দ মাধব কৃষ্ণচন্দ্র ভগবানকে। কৃষ্ণচন্দ্রকে নিয়ে নন্দ মহারাজের ভবনে পৌঁছে গেলেন কে? পিতা বসুদেব।
এ ভব সাগর হবে বালুচর হাটিয়া হইব পার। যদি কেউ একবার এই পরমানন্দ মাধব কৃষ্ণচন্দ্রের ভজন কৃষ্ণের নাম মুখে কীর্তন করে, এই কৃষ্ণের চরণে যদি একবার কেউ আত্মসমর্পণ করে, শাস্ত্র বলছে কি কথা জানেন তো, কি বলছে যে এ ভব সাগর হবে বালু চর আর হাটিয়া হইব পার। যেমন বসুদেব কৃষ্ণকে সঙ্গে করে নিয়ে কৃষ্ণের আশ্রয়ে যখন তিনি তার জীবনকে সম্পূর্ণ রূপে সঁপে দিয়েছেন, আর কৃষ্ণকে যখন তার কোলে নিয়েছেন, পরমানন্দ নিখিলানন্দ মাধবকে যখন তিনি তার কোলে পেয়েছেন, কৃষ্ণচন্দ্রের কৃপাতে যমুনার মাঝখানে রাস্তা তৈরি হয়ে গেল, অথই জল, সেই অথই জলের মাঝখানে রাস্তা তৈরি হয়ে গেল, আর বসুদেব হেঁটে পার হয়ে চলে গেলেন যমুনা নদী। কার শব্দ আছে সেই বিশাল যমুনা নদী পার হতে পারে? তদনুরূপ ভাবে এই নিখিল মাধব কৃষ্ণচন্দ্র ভগবানের চরণে কেউ যদি একবার সমর্পণ করেন, নিজেকে সমর্পিত করে দেন, ভগবান কৃষ্ণচন্দ্রের ভজন যদি একবার কেউ করেন, শাস্ত্র বলছেন আমি তোমার হলাম কৃষ্ণ, আমি তোমার হলাম, এই কথা কেউ যদি বলেন একবার, সকল মায়ার বন্ধন ছিন্ন করে কৃষ্ণ তারে করেন পার। কৃষ্ণ আমি তোমার হলাম এই কথা কেউ যদি বলে একবার, হে প্রভু হে মাধব আমি তোমার, এই কথা যদি কেউ একবার তার মুখে কীর্তন করে, তাহলে কি হয় যে সকল মায়ার বাঁধন ছিন্ন করে, আমাদের উপরে যে মায়ার বন্ধন রয়েছে সেই মায়ার বাঁধনকে ছিন্ন করে কৃষ্ণ তাকে পার করে সেই পরম ধামে তাকে আশ্রয় প্রদান করেন। বলি গৌর প্রেমানন্দে। তো সেই জন্য ভগবান কৃষ্ণচন্দ্র কি হচ্ছে খুব ব্যস্ত আছে নাকি তুই দেবে না? তো ভগবান কৃষ্ণচন্দ্র সেই পরমানন্দ মাধব তিনি যদি একবার কাউকে আশ্রয় প্রদান করেন, কেউ যদি একবার তাকে গ্রহণ করেন, তাকে যদি একবার কেউ কোলে ধারণ করেন, বক্ষে ধারণ করেন, তার আর এই জগতে কি নেই, কোন দুঃখ তার আর নেই, আর হতেই পারে না। তো ভগবান কৃষ্ণচন্দ্র এখন এসে উপস্থিত হয়েছেন কোথায়? নন্দ ভবনে। কোথায় এসেছেন? নন্দ ভবনে। নন্দ ভবনে ভগবান কৃষ্ণচন্দ্রকে দেখে সেখান থেকে বসুদেব একটি ভগবান কৃষ্ণকে ডেকে দিয়েছেন। কে রেখেছেন? বসুদেব মহারাজ ভগবান কৃষ্ণকে তখন সেই নন্দালয়ে রাখলেন, আর নন্দালয়ে তখন আনন্দের রোল পড়ে গেল। নন্দ ভবনে যখন প্রভু কৃষ্ণচন্দ্র পৌঁছালো, পৌঁছে যখন সেই কন্যা সন্তানকে নিয়ে চলে আসলো, তখন নন্দ ভবনে আজ কি নেই, শুধু আনন্দ আর আনন্দ। আর সেই নন্দ ভবন থেকে একটি কন্যা সন্তানকে নিয়ে আসলেন, মা যশোদার কোলে শুয়েছিল একটি কন্যা সন্তান, সেই কন্যা সন্তানকে বসুদেব নিয়ে আসলেন। নিয়ে এসে সেই কন্যাকে তিনি প্রতিপালন করতে শুরু করলেন। ওদিকে কংস মহারাজ প্রত্যেক বারের ন্যায় এবারে গিয়ে উপস্থিত হলেন, আর উপস্থিত হওয়ার পরে কংস মহারাজ দেখছেন যে সেখানে বসুদেবের কোলে একটি কন্যা সন্তান। কংস মহারাজ বসুদেবের কোলে কন্যা সন্তান দেখে বিভ্রান্ত হয়ে গেলেন। আহারে, কন্যা সন্তান তো জন্মগ্রহণ করার কথা ছিল না, কারণ জন্মানোর কথা ছিল তো পুত্র সন্তান, কারণ তার অষ্টম গর্ভের পুত্র সন্তান আমার মৃত্যুর কারণ, কিন্তু মেয়ে জন্মগ্রহণ করলো কি করে? সে ভাবলো দেব দেবতাদের মনে হয় কোনো একটা চাল হতে পারে, এই মনে করে সে ভাবছে কন্যা হোক আর যা হোক একে আমি উদ্ধার করেই ছাড়ব, যেভাবে আমি এর আগে সবগুলোকে উদ্ধার করেছি শিলার উপরে আচার দিয়ে, একেও আমি সেইভাবে উদ্ধার করব, এই মনে করে সেই কন্যা সন্তানকে ছিনিয়ে নিলেন।
সেই দেবগির কোল থেকে আর স্নেহ নিয়ে সেই কন্যা সন্তানকে তুলে নিয়ে যখন দিতে যাবে একখানা আছাড়, আর অন্যবার তো আছাড় দিয়েছেন যে শিলাতে, ওই শিলাতে আছাড় দেবেন বলে সেই কন্যা সন্তানকে তুলেছেন, আর কন্যা সন্তানকে তুলে যখন দিতে যাবেন আছাড়, তখন সেই কন্যা সন্তান তার হাত থেকে উপরের দিকে উড়ে যেতে থাকলো। সেই কংসের হাত থেকে সেই কন্যা সন্তান তখন উড়ে গেল হস্তাৎ সমুপত্তে, তার সহস্ত থেকে সেই কন্যা সন্তান তখন আকাশে আকাশ মার্গে উড়ে যেতে থাকলো। এবং হঠাৎ করে সেই আকাশ মার্গে দেখা গেল যে কন্যা সন্তানটি কংসের হাত থেকে উড়ে গেল, সেই কন্যা সন্তান আর কেউ নয়, সেই কন্যা সন্তান হচ্ছেন সাক্ষাৎ দুর্গা দেবী। আর তার আট হাত হয়ে গেল, আর আট হাতে অষ্ট ভুজা রূপ ধারণ করে দুর্গা দেবী সেই গগনমণ্ডলে তিনি অধিষ্ঠিত হয়ে গেলেন। আর গগনমণ্ডলে অধিষ্ঠিত হয়ে দুর্গা দেবী তখন কংসকে বলছেন, মূর্খ শোন, তোকে একটা কথা শোনাই। কি কথা? তা কিং মায়া হতায়ামন্দ জাত খলু তবৎকৃত যত্র কাবা পূর্ব সক্রমাহংসি কৃপা পান ব্রীতহা। তখন সেই কংস মহারাজকে সেই অষ্টভুজা দুর্গা দেবী তখন বলছেন, আরে মহামূর্খ কংস, তুমি শোনো, তুমি আমাকে বধ করে কি লাভ বা পাবে? তোমাকে বধ করবার জন্য পরম প্রভু ভগবান কৃষ্ণচন্দ্র তিনি আবির্ভূত হয়েছেন, অন্য কোনো স্থানে তুমি যাও, তার অনুসন্ধান করো আমাকে হত্যা না করে। এই কথা শ্রবণ করে সে অষ্টভুজাকে দর্শন করে, দেবী দুর্গাকে দর্শন করে কংস আরো বেশি রাগান্বিত হয়ে গেল। এবং কংস ভাবছে যে আমি দেবকীর পরপর ছটা সন্তানকে মেরে দিয়েছি, কিন্তু তার মধ্যে আমার শত্রুকে আমি মারতে পারিনি। কংস তখন আরো ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে গেল সেই অষ্টভুজা দুর্গা দেবীর কথা শ্রবণ করে। দুর্গা দেবী তখন তার নিজের প্রভাব বিস্তার করতে থাকলো। দুর্গা দেবী ভগবান কৃষ্ণকে বলছেন, হে প্রভু, আপনি কৃপা করে আমাকে আদেশ করুন, আমি আপনার কি সেবা করব। তখন দুর্গা দেবীকে কৃষ্ণচন্দ্র বলছেন যে তুমি আমার লীলা প্রকাশে সহযোগিতা করো, অর্থাৎ তুমি আমার লীলা প্রকাশ করবার জন্য তুমি তাড়াতাড়ি বৃন্দাবনে গিয়ে নন্দ ভবনে জন্মগ্রহণ করো। এই কথা শ্রবণ করে পূর্বের কথা, এই কথা শ্রবণ করে দুর্গা দেবী বলছেন, হে প্রভু, আমি আমার নিয়ন্ত্রণে সমগ্র পৃথিবী চলছে, আর আমি যদি নিজেই নিয়ন্ত্রণ হারিয়ে জন্মগ্রহণ করি শিশুর মতো, তাহলে কেউ কি আমার পূজা করবে? তখন দুর্গা দেবীর কথা শুনে মাধব কৃষ্ণচন্দ্র বলছেন, সেই প্রাণ নিধান বলছেন, আরে আমি নিখিল ব্রহ্মাণ্ডের অধীশ্বর হয়ে যদি জন্মগ্রহণ করতে পারি ভক্তের লাগি, তাহলে তুমি কেন পারবে না? তোমার যদি এই মনোবাসনা থাকে তোমার পূজা কেউ করবে না, তাহলে আমি তোমাকে আশীর্বাদ প্রদান করছি, যেদিন তুমি অষ্টভুজা রূপ নিজেকে প্রকাশিত করবে সেদিন থেকে সমগ্র জগৎ তোমাকে পূজা করতে শুরু করে দেবে। গৌর প্রেমানন্দে হরি হইব। দুর্গা দেবীকে ভগবান কৃষ্ণ আশীর্বাদ করে বললেন, দুর্গা দেবী, আমি তোমার মনের ইচ্ছা পূরণ করছি, এই দ্বাপর যুগের পরে আসছে কলিযুগ, আর সেই কলিযুগে তোমার খুব খুব পূজা হবে, তখন সবাই তোমাকে ভদ্রকালী, তখন তোমাকে উগ্রাচণ্ডা, উমা, আশুতোষ, রমা বিভিন্ন নামে তোমাকে ডাকবেন এবং সবাই তোমাকে পুজো করতে শুরু করবেন, সবাই আমাকে ভুলে গিয়ে সবাই তোমার পুজো করবেন, কারণ তুমি তখন অধিষ্ঠাত্রী দেবী হয়ে যাবে, আর সকল মানুষ তখন পাশানত্ব প্রাপ্ত হয়ে যাবে, তখন কিছু চাওয়া পাওয়া কামনা বাসনা নিয়ে তোমাকে ডাকতে শুরু করে দেবেন। ভগবান কৃষ্ণচন্দ্রের সেই কথা শুনে দুর্গা দেবী পরমানন্দিত হলেন, ভাবলেন যে বাবা, এতদিন পরে একটা সুন্দর সুযোগ পেয়েছি, কলিযুগের মানুষ তো অন্তত এক লিস্ট মাছ খেয়ে মাংস খেয়ে পাটা বলি দিয়ে আমাকে ডাকবে। দুর্গা দেবী তাতেই আনন্দিত হয়ে গেলেন, বলেন, দাই গৌর প্রেমানন্দে। ভগবান কৃষ্ণচন্দ্রের সেই পরমানন্দ মাধবের আশীর্বাদে আজকে দেখুন কলিযুগের মানুষ কৃষ্ণকে ভুলে কাকে ডাকেন, সবাই দুর্গা দেবীকে ডাকেন, কেউ বলেন মা তারা, কেউ বলে মা ভবানী ইত্যাদি ইত্যাদি নামে তাকে ডেকে থাকেন, তার পূজা করে থাকেন, কিন্তু ভগবান কৃষ্ণ যিনি আসল তাকে সবাই ভুলে গেছেন। দুর্গা দেবী যার সেবা করছেন তার সেবায় কেউ
উপস্থিত হয় না। সাধারণ একটি প্র্যাকটিক্যাল প্রমাণ দেখুন। প্র্যাকটিক্যাল প্রমাণ হচ্ছে এই, দেখবেন যে আমরা এই যেখানে ভাগবত কথা কীর্তন করছি, আজকে লকডাউনের মধ্যেও আমরা হরি কথা কীর্তন করছি, সাত দিনের ভাগবত কথা কীর্তন করছি, আমরা কিছু ভক্তরা এখানে বসে হরি নাম গুণ কীর্তন করছি, ভগবান পরমানন্দ মহাদেব কীর্তন করছি, কিন্তু এখানে অল্প কিছু ভক্তরা এখানে এসে উপস্থিত হয়েছেন। কিন্তু আপনি দেখবেন যদি আপনার এখানে কোনো কালী পূজা হয়, কালী পূজার প্যান্ডেল করবার জন্য, কালী পূজার অনুষ্ঠান করবার জন্য, দুর্গা পূজার জন্য, তখন সারা গ্রামের মানুষ অন্তত 5-10 লাখ টাকা সেখানে তুলে ফেলে এবং 5-10 লাখ টাকা খরচ করে তারা বিশাল প্যান্ডেল করে। কিন্তু কেউ কিন্তু ভগবান কৃষ্ণের জন্মাষ্টমীর তিথি পালন করবার জন্য 50,000 টাকাও তোলে না, বলে গৌর প্রেমানন্দে তোলে কি। আপনি দেখবেন কলকাতা শহরে যাবেন, অলিতে গলিতে 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 তার হৃদয়ের মধ্যে মন্দিরে সব জায়গায় কালী পুজো হচ্ছে আর দুর্গা পুজো হচ্ছে, এবং লাখ লাখ টাকা খরচ করে তারা মদ খাওয়া ফেস্টিভ্যাল করছে, লাখ লাখ টাকা খরচ করে তারা মদ খাচ্ছে, মাংস খাচ্ছে, কোটি কোটি টাকা তুলে ফেলছে দুর্গা পূজার একটি প্যান্ডেলে, প্রতিযোগিতা করে মানুষ দুর্গা পূজা করছে কলকাতা শহরে দেখতে পায়। কেউ সোনার সোনা দিয়ে প্রতিমা মোড়াচ্ছে, তো কেউ পাথর দিয়ে প্রতিমা মোড়াচ্ছে, কেউ মোমের প্রতিমা তৈরি করছে, কত রকমের ডিজাইনের প্রতিমা আর প্যান্ডেল তৈরি করছে, আর সেই প্যান্ডেল দেখবার জন্য লাখো লাখো মানুষ সেখানে ভিড় করছে, এবং সাক্ষাৎ সরকার সেখানে সিকিউরিটি ফোর্স পাঠাচ্ছে। কিন্তু কলকাতার অলিতে গলিতে কিন্তু ভাগবত কথা হয় না, কৃষ্ণের কথা কীর্তন হয় না, অর্থাৎ কৃষ্ণ ভক্তের চেয়ে এই কলিযুগে কালী ভক্ত বেশি বলে গৌর প্রেমানন্দে হয় না হয় না। মা কালীর অনুষ্ঠান করো, লক্ষ টাকা উঠে যাচ্ছে, সবাই মিলে লাখ লাখ টাকা তুলছে, কিন্তু ভগবান কৃষ্ণের জন্য একটা ভাগবত কথার আয়োজন করো, 5,000 টাকাও সেখানে উঠছে না, কারোর পকেট থেকে সরছে না। কৃষ্ণ পূজায় কি দেবো, ভগবানকে দিয়ে কোনো লাভ নেই, দাও তো মাকে ঢেলে দাও গৌর প্রেমান, হয় কি হয় না, হচ্ছে না হচ্ছে না। এই হচ্ছে ভগবান কৃষ্ণচন্দ্র পরমানন্দ মাধবের অখিল কৃপা। তো ভগবান কৃষ্ণচন্দ্র এখন বৃন্দাবনে, আর সেই অষ্টভুজা দেবী দুর্গা তিনি এখন প্রকাশিত হয়েছেন কোথায়, তা তিনি এখন প্রকাশিত হয়েছেন মথুরা মণ্ডলে, মথুরাতে দেবীর প্রতিষ্ঠা হয়ে গেল মথুরাতে সেই ভগবতী দেবী। তারপরে কংস তিনি ভাবলেন যে এই বসুদেব এবং আমার বোন দেবকীকে অনেক কষ্ট আমি প্রদান করেছি, তো কংস ভাবছেন এদেরকে ছেড়ে দেওয়া যাক, এদের দ্বারা আর তো কোনো কাজ হবে না, আমার যা ভুল হয়েছে হয়েছে, এদেরকে আমি এখন ছেড়ে দিই। তখন সেই কংস দেবকী আর বসুদেবকে তখন বললেন তোমরা এখন এখান থেকে চলে যেতে পারো। কংস তখন দেবকীকে সেখান থেকে চলে যাওয়ার জন্য অনুমতি করলেন। দেবকী এবং বসুদেব তারা সেই কংসের ভবন থেকে চলে আসলেন, আর তারা মুক্ত হয়ে গেল। মুক্ত হওয়ার পরে কংস ভাবছেন যে এখন কি করা যায়। কংস তখন ভগবান যে অন্যত্র জন্মগ্রহণ করেছে এই কথা শ্রবণ করে কংস বিভিন্ন ধরনের ফন্দি তিনি আঁটতে থাকলেন, কাকে মারবার জন্য, না ভগবানকে মারবার জন্য। এই জগতে ভগবানকে পাওয়ার জন্য সবাই চেষ্টা করে, আর যারা অসুররা রয়েছে তারা ভগবানকে ক্ষতি করবার জন্য চেষ্টা করে, গৌর প্রেমা। ভক্তের কাজ আর অসুরের কাজ দুটো আলাদা, ভক্ত চান ভগবানকে পেতে আর অসুর চান ভগবানকে মারতে। তো অসুর আর ভগবানের মধ্যে এই হচ্ছে বিশেষ পার্থক্য সেখানে রয়েছে। এদিকে কি হলো, ভগবান কৃষ্ণ এখন নন্দ ভবনে অবস্থান করছেন, হরে নন্দ মহারাজ কি, হরে যশোদা মাইয়া কি, জয় নন্দ দুলাল কৃষ্ণ চন্দ্র ভগবান কি, জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে। ভগবান কৃষ্ণচন্দ্র এখন আছেন কোথায়, তার নন্দ ভবনে। তো নন্দ ভবনে হঠাৎ করে নন্দ মহারাজের পত্নী মা যশোদা
তখন মা যশোদা যখন নয়ন খুলেছেন, নয়ন খুলে দেখছেন তার কোলের মধ্যে সুন্দর সুশ্রী বদনযুক্ত সেই শ্যাম সুন্দর অখিল জগতের ত্রাতা তিনি তার কোলের মধ্যে শয়ন করে রয়েছেন। আহাহা আহা মরি মরি কি সুন্দর বদন, দর্শন করেই মা যশোদার হৃদয়ের মধ্যে পরম আনন্দের হিল্লোল বয়ে যেতে থাকলো। আহ কত সুন্দর পুত্র সন্তান আমি জন্ম দিয়েছি, যে সাক্ষাৎ পরমানন্দ মাধব তিনি তার পুত্র রূপে জন্মগ্রহণ করেছেন। মা যশোদা কিছুই জানেন না, মা যশোদা তো যোগ নিদ্রায় নিদ্রিত ছিলেন, নন্দ মহারাজও কিছুই জানেন না কে এসেছেন কোথা থেকে কি হয়েছেন। সাক্ষাৎ ভগবান যে তার কোল আলো করে শুয়ে আছেন একথা মা যশোদা জানেন না, নন্দ মহারাজ জানেন না। আর সেই সুন্দর পুত্রকে দেখে নন্দ মহারাজ যখন শুনলেন যে তার পুত্র সন্তান জন্মগ্রহণ করেছেন, নন্দ মহারাজ পরম আনন্দে মাধব 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 করে উঠলেন এবং তিনি ভগবানের কাছে প্রার্থনা করলেন, হে ভগবান কৃপা করে তুমি আমাকে পুত্র সন্তান প্রদান করেছো, আমি তোমাকে কি দেব, আমার সমগ্র জীবন হে ভগবান তোমাকেই আমি দিয়ে দিলাম গৌরব প্রেমানন্দে। তো ভগবানকে বলছে হে ভগবান পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে নন্দ মহারাজের, নন্দ মহারাজ বলছে হে ভগবান আর তুমি যে আমাকে কৃপা করে এমন সুন্দর একটি পুত্র সন্তান দিয়েছো, বিনিময়ে প্রভু আমি তোমাকে কি প্রদান করব, আমি তোমাকে কি বা দিতে পারি। ভগবান কে নন্দ মহারাজ বলছেন কি বা দিতে পারি, তা আমি কি দেব, আমার তো এই জগতে কিছু নেই, যা কিছু এই জগতে আছে সব তো তোমার, তোমার দেওয়া বস্তু তোমাকে আমি দেব না, আমি আমাকে তোমার করে দিলাম গৌরব প্রেমানন্দ। সাধারণ কথা নয়, হে প্রভু আমি আমাকে তোমার করে দিলাম, কত বড় শরণাগতি চিন্তা করো নন্দ মহারাজের মনে। সেই তো কৃষ্ণের পিতা হতে পারে যার ভিতরে পূর্ণ শরণাগতি রয়েছে পরমেশ্বর ভগবানের কাছে, সেই তো কৃষ্ণকে লালন পালন করতে পারে, সেই তো কৃষ্ণকে নয়ন ভরে দর্শন করতে পারে, সেই তো কৃষ্ণের অধরামৃত চুম্বন গ্রহণ করতে পারে, সেই তো কৃষ্ণের মুখ থেকে পিতৃদেব বলে ডাক শুনতে পারেন, যিনি কৃষ্ণের চরণে নিজের জীবনকে সমর্পণ করে দিয়েছেন। তিনি জানেন না সাক্ষাৎ কৃষ্ণ সন্তান রূপে জন্মগ্রহণ করেছেন, তিনি সেই পরমানন্দ মাধবকে বলছেন হে মাধব হে মাধব করুণা করে তোমাকে কি দেব, এমন সুন্দর পুত্র তুমি আমাকে দিয়েছো, আমি আমাকে তোমার করে দিলাম। কত বড় কথা, এ কথা জগৎ জীব কেউ বলতে পারে না, আমি আমাকে তোমার করে দিলাম, এই জগতের কোনো বস্তু তো আমার নয়, কি তোমাকে দেব, আমাকে তোমার করে দিলাম, এ কথা সাধারণ কোনো কথা নয়। সেই মার্মিক ভক্ত যিনি, রসিক ভক্ত যিনি, ভক্ত শিরোমণি যিনি, ভূষণ যিনি, তিনি শুধুমাত্র এই কথা তার মুখে বলতে পারেন, সাধারণ জীব এ কথা বলতে পারেন। নন্দ মহারাজ কত বড় পরম তত্ত্বজ্ঞ ভক্ত ছিল হৃদয় থেকে তাহলে চিন্তা করে দিলেন। সেই নন্দ মহারাজ যখন শুনলেন তার পুত্র সন্তান জন্মগ্রহণ করেছেন, নন্দ মহারাজ তখন কি করবেন ভেবে পাচ্ছেন না, ভগবানকে তো প্রার্থনা করে নিজেকে দিয়ে দিয়েছেন, এ এখন তিনি ভাবছেন আমি কি দেব কি দেব কি দেব, এই চিন্তা করতে 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 তিনি বলছেন ধেনুনাং নিজুতে প্রপাল মিত্রব্যে সুমনং ক্রীতে তিলাদ্রেণ সত্তৌ কৈতগণ কন্তৌ অম্রম ব্রীতনঃ। নন্দ মহারাজ তখন বলছেন হে ভগবান তোমাকে তো আমার নিজের করে দিয়েছি, ভগবান তোমার প্রিয় হচ্ছে ধেনুবৎসগণ, তা আমার এখানে যত গালি আছে তার মধ্যে 20 লক্ষ ধেনু আমি তোমাকে প্রদান করে দিলাম, কত লক্ষ 20 লক্ষ গাভী প্রদান করে দিয়েছেন নন্দ মহারাজ। নন্দ মহারাজ তখন এই ভগবান কৃষ্ণ তার পুত্র রূপে জন্মগ্রহণ করেছেন আর কৃষ্ণ জন্মগ্রহণ করার আনন্দে নন্দ মহারাজ তখন দান ধন শুরু করে দিয়েছেন। কি দান করবেন, যে যা আসছেন নন্দ মহারাজ তাকে যা খুশি তাই দান করে দিচ্ছেন, কেউ কোন ব্রাহ্মণ আসছেন তাকে দুগ্ধবতী গাভী দান করে দিচ্ছেন, কাউকে স্বর্ণ অলঙ্কার প্রদান করছেন, ঘরের মধ্যে যা আছে নিজের গায়ে পড়া ছিল অনেক অলঙ্কার, একজন এসে বলছেন যে নন্দ মহারাজ শুনলাম আপনার পুত্র সন্তান হয়েছে, নন্দ মহারাজ সঙ্গে সঙ্গে তার গলার মুক্তার মালাটি খুলে প্রদান করে দিলেন, এই নাও তুমি এটা নিয়ে চলে যাও। নন্দ মহারাজ কৃষ্ণ মহারাজ ছিলেন, তিনি ওই ব্রজবৃন্দাবনে ব্রজের মধ্যে তিনি ছিলেন মূলকপতি, অর্থাৎ ব্রজের মধ্যে তিনি ছিলেন প্রধান, তিনিও মহারাজ ছিলেন, তার যত ধন সম্পদ ছিল কোষাগারে যত ধন সম্পদ মণি মানিক রত্ন বৈভব সঞ্চয় করে রেখেছিলেন সব এক এক করে দান করে দিতে থাকলেন, আর
সেই নন্দ মহারাজের দান গ্রহণ করবার জন্য দেবদেবতারা এসেছেন নন্দ মহারাজের দান গ্রহণ করবার জন্য। তা নন্দ মহারাজ তখন বলছে নন্দ মহারাজকে যে তোমার সন্তানকে একটু দেখতে চাই। আরে আমার সন্তানকে দেখবে কি, আগে তুমি কিছু নাও তারপরে আমার সন্তানকে আশীর্বাদ করো। নন্দ মহারাজ তখন দেবদেবতাদেরকেও প্রদান করছেন। যে দেবদেবতারা পৃথিবীর সকল মানুষকে প্রদান করে সেই দেবদেবতারা আজ হাত পেতে ভিক্ষা নিচ্ছেন কার কাছ থেকে, নন্দ মহারাজের কাছ থেকে। কারণ নন্দ মহারাজের ঘরে আজ সৌভাগ্যের উদয় হয়েছে। আর যেখানে সৌভাগ্যপতি ভগবান কৃষ্ণ আবির্ভূত হন সেখানে কখনো ধন সম্পদের অভাব হয় না। যদি কারোর গৃহে কৃষ্ণ থাকে, কৃষ্ণ যদি কারোর গৃহে অর্চিত হতে থাকে তাহলে তার কখনো সম্পদের অভাব হয় না। ধনরাজ কুবের এসেছেন ভগবান কৃষ্ণকে দর্শন করবার জন্য, স্বর্গের যিনি কোষাধ্যক্ষ, স্বর্গের সবচেয়ে বড় লোক, স্বর্গের যিনি বিল গেটস, স্বর্গের যিনি মুকেশ আম্বানি, হ্যাঁ ধনরাজ কুবের, তিনি এসছেন। তিনি এসে বলছেন আরে নন্দ মহারাজ শুরু করেছে কি, এ তো যাকে যা খুশি তাই দান করছে, এ তো আমার চেয়ে সম্পদের মালিক, আমার চেয়ে সম্পদের কাছে আসলো কি করে, একটা ছোট্ট পৃথিবীর মধ্যে থাকে আর আমি কোথায় স্বর্গের মধ্যে থাকি, আর স্বর্গের মধ্যে আমি হচ্ছি সেখানকার আম্বানি, আর আমার চেয়েও বেশি সম্পদ তার কাছে আছে, আসছে কোথার থেকে, এই কথা সে নিজে চিন্তা করে পাচ্ছে না। তখন দেবগুরু বৃহস্পতি বলছেন ও তুমি জানো না বুঝি, যেখানে কৃষ্ণ এসে উপস্থিত হন সেখানে লক্ষ্মী দেবী এসে উপস্থিত হয়, লক্ষ্মী কি আর তোমার ভাণ্ডারে আছে, লক্ষ্মী তো এখন নন্দ মহারাজের ভাণ্ডারে এসে আবির্ভূত হয়েছেন, লক্ষ্মী যদি এক হাতে দিতে থাকে তাহলে নন্দ মহারাজ কত হাত দিয়ে দান করে শেষ করতে থাকে, শেষ করতে পারে কি, সেই জন্য দিতে শিখতে হবে। এই জগতে কিছু মানুষ আছে এত কৃপণ, তারা ভগবানকে ভগবানকে দেওয়ার জন্য তাদের হাত থেকে কিছু কি হয় না, কিছু সরে না। এই জগতে অনেক কৃপণ ব্যক্তি আছে। তা ভগবান কৃষ্ণকে যদি কেউ ভালোবাসতে চায় তাহলে তার হৃদয় উদার হতে হবে। কেমন হতে হবে? কৃষ্ণচন্দ্র ভগবানকে, ভগবান কৃষ্ণকে যদি কিছু দেবে, কৃষ্ণ বিনিময়ে তোমাকে অনেক কিছু দেবেন। ভগবান কৃষ্ণ বলছেন না গীতাতে একটি শ্লোক আছে, দোষ যত তোমার হৃদয়ের মধ্যে আছে সেই কৃপণতা জনিত দোষ থেকে তুমি মুক্ত হয়ে যাও। কারো হৃদয়ে কৃপণতা আছে কি? এখানে আছে কার কৃপণতা আছে? ভগবানকে ভজন করবার জন্য, সেই অখিলানন্দ মাধবকে ডাকবার জন্য আমাদের হৃদয়ে কৃপণতা মুক্ত থাকতে হবে। কেমন থাকতে হবে? কৃপণতা মুক্ত। কৃপণ হৃদয়ে কখনো কৃষ্ণ প্রাপ্তি হওয়া সম্ভব নয়। নন্দ মহারাজ বলছেন যা কিছু এই জগতে আছে সত্য তার, তার বস্তু তার ভক্তকে দেব, তাতে আমার কি আছে, এমন মনোভাব যদি থাকবে তবে তোমার হৃদয়ে কৃষ্ণ এসে বাস করবে। এই জগতে যা এই যে ঘরটা পেয়েছি না, এই ঘরটা কার? এ তো কৃষ্ণের। এই এখানে যত ইট আছে সব কার? তার। যত গাছ আছে সব তার। এই জগতে যা কিছু আছে সব কিছু কৃষ্ণ দিয়েছেন, আমার কিছু নয়। আমি যখন এই পৃথিবীতে এসেছিলাম তখন একেবারে খালি হাতে পৃথিবীতে এসেছিলাম, ছিল না একটা বস্ত্র, যে দামি বস্ত্র পরছি না এই বস্ত্রটিও আমার নয়, কারণ এই বস্ত্রটিও আমি এখান থেকে নিয়েছি, এখানে আমার কোনো বস্তু নেই। কিন্তু আমি কেন কৃপণতা করব? কেউ যদি এসে বলে যে আমি তোমার ঘরটা নিয়ে নিতে চাই তাহলে তাকে সেটাই প্রদান করে দেওয়া উচিত। বলি মহারাজ তার সম্মুখে ভগবান সাক্ষাৎ গেছেন, যাওয়ার পরে বলছেন যে আমি তিন পদ ভূমি চাই। বলি মহারাজের গুরুদেব তিনি বলছেন, বলি মহারাজকে দেখো তোমার সম্মুখে যিনি এসে দাঁড়িয়েছেন তিনি সাধারণ কেউ নয়, তিনি হচ্ছেন ভূলোকপতি, ভূলোকের যিনি পতি তিনি এসেছেন তোমার কাছে ভূমি চাইতে। যিনি ভূলোকের পতি তার কি ভূমির অভাব রয়েছে? যিনি ভূস্বামী তার কিসের ভূমির অভাব? তিনি নিশ্চয়ই তোমার সঙ্গে ছল করবেন। গুরুদেব শিষ্যকে বলছেন যে সাক্ষাৎ ভগবান এসেছেন তোমার দ্বারে ভিক্ষা করতে, তুমি তাকে তিন তিন পদ জমি দিও না। তিন পদ মানে কি? তিন পা,
তিনটে পা রাখতে যতটুকু জমি দরকার ততটুকু জমি চেয়েছেন বলি মহারাজের কাছে। বলি মহারাজ খুব দানবীর ছিলেন, ভগবান শুনলেন, বলি মহারাজ খুব দান করেন, ভগবান এসে বলছেন আমাকে তিনটে পা রাখার জমি আমাকে প্রদান করো। কে বলছেন? বলি মহারাজ। ভগবান বলছেন বলি মহারাজকে যে তিনটি পা রাখতে আমার যতটুকু জমি প্রয়োজন ততটুকু জমি আমাকে প্রদান করো। এই কথা শুনে তার গুরুদেব বলছেন যে তুমি শুক্রাচার্য, বলছেন তুমি এই কাজ করো না, এ সাক্ষাৎ ভগবান। বলি মহারাজ তখন গুরুদেবকে বলছেন, গুরুদেব আপনি আমার গুরুদেব হতে পারেন, আমি আপনাকে সম্মান করি, কিন্তু যে গুরুদেব কৃষ্ণ থেকে কৃষ্ণকে দান করা থেকে বিরত রাখে সেই গুরুদেবকে আমি বহিষ্কার করতে কখনো দ্বিধাবোধ করব না। কে বলছেন এ কথা? সাক্ষাৎ বলি মহারাজ। বলি মহারাজ বলছেন যিনি ভূস্বামী অনন্ত অনন্ত কোটি পৃথিবী যার, তার যদি ভিক্ষা করার মনোবাসনা থাকে আর সে যদি আমার কাছে এসে বলে যে আমার ভূমি আমাকে ফিরিয়ে দাও, তাহলে আমি কি হে কোন সেই মূর্খ, কোন সেই ছাড় যে ভগবান যদি আমার কাছে ভিক্ষা করতে আসে আমি কেন তাকে দেব না? ভগবানের তো লজ্জা থাকা উচিত, কারণ সে তো অখিল ব্রহ্মাণ্ডের মালিক, তার কিসের এত অভাব? সে আমার কাছে এসেছে ভিক্ষা করতে, এটাই তো বড় কথা। একজন বড় মানুষ তিনি যদি একজন গরিব মানুষের কাছে ভিক্ষা করতে আসে তাহলে তার সেই বড় পাওনা আর কি হতে পারে? তখন বলছে সে চাইছে যখন আমি তাকে দিয়ে দেবো, কি দিয়ে দেবো? তিন পদ ভূমি দিয়ে দেবো। তখন সেই বলি মহারাজ তখন তাকে তিন পা ভূমি দিলেন, সংকল্প করে যখন তিন পা ভূমি দিচ্ছেন বলি মহারাজ এক পা রেখেছেন মর্তের উপরে, পুরো মর্ত ভূমি তার পায়ে আবৃত হয়ে গেছে, আরেকটি পা আকাশের উপরের দিকে তুলে দিয়েছেন, কারণ সেই সেই পা আকাশের উপরে, আর তার আরেকটি পা ভিতর থেকে বেরিয়েছেন। তখন বলছেন বলি মহারাজকে যে আমি এই পাটি এখন কোথায় রাখবো বলো। তখন বলি মহারাজ বলছে সব জমি তো আপনি নিয়ে নিয়েছেন, আমার তো এই পৃথিবীতে আর কিছু নেই, শুধু আমি যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গাটুকু শুধু আমার আছে, তো আপনি কৃপা করে আপনার ওই পাটি আমার মাথার উপরে দিয়ে দিন। নেতাই গৌর প্রেমানন্দে বলি মহারাজ তার মাথাটি যেই না নিচু করলেন আর সাক্ষাৎ অখিল আনন্দ ভগবান সেই বামন দেব তখন তার পদটি সেই বলি মহারাজের মাথার উপরে রাখলেন, আর বলি মহারাজ সেই পা বলি মহারাজের মাথার উপরে যখন ভগবান পা রেখেছেন বলি মহারাজ বলে নিচে নামতে 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 একেবারে সুতল লোকে গিয়ে উপস্থিত হয়ে গেছেন বলে গৌর প্রেমানন্দে। আর বলি মহারাজ এই যে ভগবানকে নিঃসংকোচে একেবারে দান করে দিয়েছিলেন, সর্বস্ব দান করে দিয়েছেন, বলি মহারাজ কিন্তু ভাবেননি যে ভগবান আমার কাছে চেয়েছেন আমার ঘর বাড়ি সব নিয়ে নেবেন, তাহলে আমি কোথায় গিয়ে থাকবো, আমি গাছতলায় গিয়ে থাকবো? একথা কিন্তু বলি মহারাজ একটিবারের জন্য ভাবেননি। বলি মহারাজ কিন্তু ভাবেননি আমার স্ত্রী আছে, বলি মহারাজ কিন্তু ভাবেননি আমার পুত্র সন্তান আছে, বলি মহারাজ কিন্তু ভাবেননি আমার প্রজারা আছে তারা গিয়ে কোথায় থাকবে, একথা ভাবেননি। ভগবান দান নিতে এসেছেন মনে যা কিছু আমার আছে সব কিছু ভগবানকে দান করে দেব। আর ভগবানের চরণে একজন অসুরের এই ধরনের শরণাগতি থাকবার জন্য ভগবান তাকে একটা বিশাল সুতল লোক প্রদান করলেন আর বললেন দিব্য বৎসর তুমি এখানে রাজত্ব করো আর এখানে সুখে থাকো। ভগবান তাকে একটা বিশাল ভূখণ্ড প্রদান করলেন আর বললেন দিব্য বছর তোমার যতদিন খুশি তখন ততদিন তুমি এখানে থাকো। ভগবানকে কেউ দিয়ে কখনো ঠকেননি, কিন্তু আমরা ভগবানকে যখন দিতে যাই তখন আমাদের হাত চুলকাতে শুরু করে দেয়, কোনো কিছু চুলকাক আর না চুলকাক, হৃদয়ের মধ্যটা চুলকায় যে ভগবানকে প্রদান করব, ভগবানকে দেব। সেই জন্য ভগবানকে দিতে শিখতে হবে। যে ব্যক্তি ভগবানকে দিতে জানে না তার এই জগতে কোনো কিছু পাওয়া ঘটে না। ভগবানকে আপনি আজকে দিচ্ছেন না, ভগবানকে একটা গামছা দিতেও কৃপণতা করেন, ভগবান কৃষ্ণের আবির্ভাব তিথিতে একটা ফুলের মালা কিনে নিয়ে আসতেও কৃপণতা করেন। ভগবান কৃষ্ণ যদি একবার নেওয়া শুরু করে আপনি কোনো কিছু দিয়ে আর রক্ষা করতে পারবেন না। আপনি ভাবছেন আমি গরিব মানুষ, মাত্র এক কাটা জমির উপরে আমার ঘর, আর আমি প্রতিদিন 100 টাকা ইনকাম করি, তার মধ্যে থেকে যদি 50 টাকার একটা সুন্দর মালা কিনে ভগবানকে পরাই তাহলে আমার কি হবে, আমার ছেলে মেয়ে কি খাবে, আর আমি কি খেয়ে থাকবো, আর আমার জমিটা কি হবে? এমন রোগবাদী দেবে, 1 কাটা জমি আপনার সম্বল ছিল সেটাও আপনাকে বিক্রি করে দিয়ে আপনাকে পথের ভিখারি হয়ে ফুটপথে গিয়ে আশ্রয় গ্রহণ করতে হবে।
ভগবানকে দেবেন না, ভগবান কিভাবে আপনার কাছ থেকে নিয়ে নেবে আপনি নিজেই বুঝতে পারবেন না। সেই জন্য এই জগতে কৃপণতা সব জায়গায় করা যায়, কিন্তু ভগবানকে যখন দেবেন তখন কৃপণতা করবেন না, তখন মন খুলে প্রদান করবেন, দেখবেন যে ভগবান আপনাকে এত দেবে আপনি নিয়ে আর শেষ করতে পারবেন না। কারণ ভগবানকে দিলে কেউ কখনো জীবনে সংকটের মধ্যে থাকেননি। সেই জন্য আমাদের যা কিছু দান করার সেগুলো ভগবানকে দান করা উচিত। ভগবান কৃষ্ণকে যদি আমরা প্রদান করি কোনো কিছু, তবেই কৃষ্ণ আমাদের আপন হয়ে যাবেন। কৃষ্ণকে ভালোবাসার একটি মার্গ রয়েছে, কৃষ্ণকে ভক্তি করার একটি মার্গ রয়েছে। সেই মার্গটি কি, যে ভগবানকে ভালোবাসতে গেলে তার হার্ট ওপেন হতে হবে, হৃদয়টি কেমন হতে হবে, উদার হতে হবে। হৃদয় যখন উদার হবে তখন মাত্র কৃষ্ণকে ভালোবাসতে পারবে। এখন যদি বলি আপনার বাড়িতে গিয়ে ঘোষবাবুকে বললাম, ঘোষবাবু আমি এসেছি ভক্ত মানুষ আপনার গৃহে অতিথি হয়ে এসেছি, কৃপা করে আপনি আমার জন্য একটি ব্যবস্থা করবেন। কি ব্যবস্থা? ঘোষবাবু আপনার এই বাড়িটা আমাকে দিয়ে দিন, আর আপনি এই পাশে একটা মন্দির আছে, আপনার বাড়ির পাশের মন্দিরে গিয়ে থাকুন। ঘোষবাবু তখন বলবে, ভণ্ড সাধু তুমি আর জায়গা পেলে না ভণ্ডামি করবার জন্য আমার বাড়িটাই খুঁজে দিবে। যখন সাধুরা গিয়ে বলে যে ভগবানের সেবার জন্য কিছু দিন, তখন সাধু এত সময় ভালো ছিল না, না খুব ভালো সাধু, খুব ভালো, খুব ভালো কথা বলে, খুব ভালো, এটা ভালো সেটা ভালো। আর যখন যে বললো যে ভগবান কৃষ্ণের অভিষেক হবে, ভগবান কৃষ্ণের অভিষেকের জন্য 5,000 টাকা খরচ হবে, একেবারে দামি দামি ফুলের মালা এটা ওটা নিয়ে আসা হবে, আর সেই রত্নমণি মুক্তা দিয়ে ভগবান কৃষ্ণকে অভিষেক করানো হবে, 5,000 টাকা দাও, তখন বলবে আর জায়গা করে না ভান্ডামি করার, শেষ পর্যন্ত আমার বাড়িটাই তুমি খুঁজে নিলে। আর এই ধরনের মনোবৃত্তি যদি হবে কোটি জন্মে নহে মুক্তি, কোটি জন্মে মুক্তি নয়। এই জগতে যা কিছু আমার আছে, আমার তো কিছু নেই, সব কিছু তার, তার দেওয়া বস্তু তাকে প্রদান করতে যদি কুণ্ঠাবোধ হয় তাহলে এই মনুষ্য জন্মে থাকলো বাকি। দেখবেন আমাদের মায়াপুরের, আমাদের কলকাতার অনেক ব্রহ্মচারী ভক্তরা রয়েছে, পুরো জীবনটাই দিয়ে দিয়েছেন কাকে, ইসকনকে, ভগবান পুরো জীবনটা দিয়ে দিয়েছে। আরে আমার দেওয়ার কি আছে, ঘর বাড়ি তো এমনিতেই ত্যাগ করেছেন, ঘর বাড়ি তো দিয়ে এসছেন যে বাবা মার কাছে, আমার তো ঘর বাড়ি নেই, নাও তুমি নাও তুমি ভোগ করো, আমি ঘর বাড়ি এর এইসব ভোগ করবো না, আমি থাকবো কোথায়, আমি থাকবো গিয়ে মন্দিরে, আর মন্দিরের মধ্যে গিয়ে ওই দুটো চারটে যা পাই, দুটো চারটে খাবার যা জোটে তাই খেয়ে জীবনযাপন, একদম সবকিছু পরিত্যাগ করে দিয়ে চলে এসেছেন ব্রহ্মচারী ভক্তরা, চাকরি বাকরি পরিত্যাগ করে দিয়ে চলে এসেছেন, চাকরি করলে 2-500 টাকা, 2,000-5,000 টাকা, মাস গেলে 60,000-70,000 লাখ টাকা বেতন পেত, চাকরি ছেড়ে দিয়ে চলে এসেছেন, সবকিছু সমর্পণ করে দিয়ে ইসকন মন্দিরে দেখুন অসংখ্য ব্রহ্মচারীরা রয়েছেন, তারা ইসকন মন্দিরে থেকে ভগবানের সেবায় আত্ম উৎসর্গ করছেন, কোনো ভক্ত ডাকছেন তো তার বাড়িতে যাচ্ছেন, না ডাকছেন তো তাও তার বাড়িতে যাচ্ছেন, যে বলছেন ওগো তোমরা নিতাই গৌরের প্রেম নেবে তো এসো আমার কাছে, নিতাই গৌরের প্রেম নিয়ে এসেছি, একবার মুখে কৃষ্ণ নাম করো। কারা করছেন? সাধুগুরু মহন্তরা, তারা দ্বারে দ্বারে যাচ্ছেন, এসো গৌরের প্রেম নাও, এসো একবার মুখে কৃষ্ণ নাম করো, সবকিছু ছেড়ে দিয়ে চলে এসছেন, জীবনটাই কৃষ্ণচরণে উৎসর্গ করে দিয়েছেন। ভক্ত হতে হবে তো সব কিছু উৎসর্গ করে দিয়ে কৃষ্ণের ভজন করো, যিনি হচ্ছে সেই পরম ভক্ত। সেই জন্য ভগবানের ভক্ত হওয়ার জন্য প্রথম পদক্ষেপ যেটি, সেটি হচ্ছে আমাদেরকে ক্ষুদ্র ক্ষুদ্র দান করতে শিখতে হবে। একবারে বিশাল দানের মন মানসিকতা আসে না, আসে কি? একবারে বিশাল দানের মন মানসিকতা আসে না, ক্ষুদ্র ক্ষুদ্র দান করতে 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 তারপরে বিশাল দানের মন মানসিকতা একদিন এসে যায়। সেই জন্য দেখবেন এক গ্রামে একটা কৃষ্ণ ভক্ত আছে আর একটা বিশাল অসুর রয়েছে, অসুর প্রকৃতির মানুষ রয়েছে, তো সে অসুর প্রকৃতির মানুষের তার কোটি কোটি টাকা আছে, সে যদি ইচ্ছা করে তাহলে 2-1টা ভাগবত কথা সে এমনিতেই দিয়ে দিতে পারে, বিশাল বিশাল জন্মাষ্টমীর উৎসব করে দিতে পারে। তো সেই অসুরের কাছে যে বলা হলো যে ভাই ভগবান কৃষ্ণের জন্মতিথি কিছু আমাকে দাও,
তখন সে ভগবান কৃষ্ণের জন্মতিথি ভেবে সে 50টা টাকা বের করে দিল। তার দেওয়ার ক্ষমতা রয়েছে 50 কোটি টাকা, সে দিয়ে দিল মাত্র 50 টাকা। নাও 50 টাকা নিয়ে যাও। আচ্ছা 50 কোটি না দিতে পারো 50 লক্ষ দাও, না 50 লক্ষ না দিতে পারো তো 5000 টাকা তো দাও, তাও নয় মাত্র 50 টাকা বের করে দিল ভগবানকে, নাও ভগবানের সেবার জন্য। আবার ওদিকে তার মেয়ে সে বলছে, বাবা আমাকে আজকে আমেরিকায় যেতেই হবে, কারণ আমার সেখানে একটা এক্সাম রয়েছে। সঙ্গে সঙ্গে 50,000 টাকা দিয়ে মেয়ের আমেরিকার ভিসা করে দিচ্ছে, চলে যাও সেখানে গিয়ে পড়াশোনা করো। বাবা আমি সাধারণ মদ সাধারণ খাবার খেতে পারি না, আমার সেই জন্য একটা বিশাল রেস্টুরেন্ট চাই, হোটেল চাই। সেই হোটেলের চাকরানি চাকর থাকবে, চাকরানি থাকবে, তারা আমাকে প্রতিদিন নিয়ে এসে সেখান থেকে খাওয়াবে। বাবা ভাবছে, না রে হোটেল কেন তুমি নেবে, একদম পুরো হোটেলটাই তোমাকে কিনে দিচ্ছি, তুমি হোটেলে গিয়ে থাক। কিন্তু ভগবানের বেলায় কত টাকা? 50 টাকা। আবার সেই গ্রামের মধ্যে একজন কৃষ্ণ ভক্ত রয়েছে, সেই কৃষ্ণ ভক্তের কাছে গিয়ে বলছে, ওগো আমাদের গ্রামে তো একটা ভগবান কৃষ্ণের আবির্ভাব তিথি জন্মতিথি পালন করা হচ্ছে, সেখানে অনেক সাধুগুরু বৈষ্ণবরা আসবে, অনেক বৈষ্ণব সেবা হবে, সেখানে অনেক দান ধান করা হবে, ভগবান কৃষ্ণের বিশাল আড়ম্বরে আবির্ভাব হবে, তা কিছু দান করো। সঙ্গে সঙ্গে তার সে প্রতিদিন ইনকাম করে 100 টাকা, কিন্তু কিছু টাকা জমাতে জমাতে সে হয়তো 500 টাকা জমিয়ে রেখেছে। তো সে ভাবছে যে 500 টাকা আমি জমিয়ে রেখেছিলাম, এটা কোনো কাজে খরচ করবো বলে, ঠিক আছে নাও তুমি 500 টাকা আয় নিয়ে চলে যাও গৌরকে মান। তার দেওয়ার ক্ষমতা নেই, কিন্তু সে পকেট থেকে 500 টাকা বের করে দিচ্ছে। আর ভক্তের মন মানসিকতা আর অভক্তের মন মানসিকতা হচ্ছে এটা। সেই জন্য ভক্ত মাম অভিজানাদি জবানা যশস্মিন তত্ত্ব, যিনি ভক্ত তিনি শুধুমাত্র ভগবানকে জানতে পারেন, ভগবান গীতা বলছেন। সেই জন্য ভক্ত মানসিকতা আমাদেরকে তৈরি করতে হবে। আর নন্দ মহারাজ কৃষ্ণকে আজকে উত্তর রূপে পেয়েছেন, তার কারণ হচ্ছেন নন্দ মহারাজ তিনি স্বভাবগত ভাবে তিনি দানবীর ভক্ত, তিনি সর্বস্ব দান করে দিতেও তিনি কুণ্ঠিত বোধ হন না। সেই জন্য কৃষ্ণ বসুদেব, কিন্তু বসুদেবের ঘরে জন্মগ্রহণ করা সত্ত্বেও তিনি নন্দের ভবনে প্রতিপালিত হতে থাকলেন বলে নন্দলাল কৃষ্ণচন্দ্র ভগবান কি, ভগবান কৃষ্ণচন্দ্র তখন সেই নন্দের ঘরে এসে তিনি পরমানন্দে সেই নন্দ ঘরে তিনি বিহার করতে থাকলেন। আর নন্দ ঘরে মা যশোদা তখন পরমানন্দে সেই তার পুত্রকে নিয়ে কত আনন্দ করছেন, আর কতবার সেই পুত্রের অধরামৃত দর্শন করছেন। আহ কত সুন্দর ফুটফুটে বালক, কৃষ্ণ ভগবান সাক্ষাৎ তার গৃহে জন্মগ্রহণ করেছেন। মা যশোদা জানেন না কে তার ঘরে জন্মগ্রহণ করেছেন, তার নিজের সন্তানকে দেখে তার বারবার এত আকর্ষণ হচ্ছে যে বারবার তার সন্তানকে কোলে নিচ্ছেন। আর সন্তানকে কিভাবে যত্ন করবেন, কিভাবে ভালোবাসবেন তিনি বুঝতে পাচ্ছেন না। এই জগতে একটা মায়ের কাছে সন্তান তো এমনি আকর্ষণীয়, আর সেই সন্তান যদি কৃষ্ণ হয় তাহলে কি হবে, সে তো আরো বেশি আকর্ষণীয় হয়ে যাবে, হবে না? হবে না? সন্তান তো মায়ের কাছে এমনি আকর্ষণীয়, সন্তান কানা হলে কুড়া হলে বোবা হলে তাও কিন্তু মা তাকে ভালোবাসে, বাসে না বাসে না? আর সেই সন্তান যদি কৃষ্ণ হয় তাহলে কি হয়, সে তো আরো বেশি আকর্ষণীয় হয়ে যায়। কারণ কৃষ্ণের একটি ক্ষমতা রয়েছে, কৃষ্ণ শব্দের অর্থ কি, কর্ষণকারী, যিনি সকলকে আকর্ষণ করতে পারেন তিনি কৃষ্ণ হন। কৃষ্ণকে যিনি সকলকে আকর্ষণ করেন তিনি এই জগতে কৃষ্ণ। আর কৃষ্ণ যদি একবার সন্তান হয়ে জন্মগ্রহণ করে তো তার তো জীবনে আর কোনো কথা নেই, কত আকর্ষণ কত আকর্ষণ কত আকর্ষণ তিনি অনুভব করছেন আজ কৃষ্ণকে পেয়ে। তখন নন্দ ভবনে বিশাল অনুষ্ঠানের আয়োজন হলো, তো নন্দ ভবনে তখন সব দেব দেবতারা আসছেন, নন্দ মহারাজ বিশাল ভাণ্ডারার আয়োজন করেছেন, যত মানুষ আসছেন কেউ প্রসাদ না নিয়ে যেন আমার গৃহ থেকে যাবে না, সবাই আসছেন দলে দলে, আর সবাই খাচ্ছেন মণি মুক্তা হীরা কত কিছু তখন দান করে দিচ্ছেন। এইভাবে পরমানন্দে সেই নন্দ মহারাজের ভবনে সে পরমানন্দ উপস্থিত হতে থাকলো। আর নন্দ মহারাজ এইভাবে সেই বিশাল অনুষ্ঠানের আয়োজন করলেন, কৃষ্ণ আস্তে আস্তে বড় হতে থাকলো। আর ওদিকে নন্দ মহারাজ যে নন্দ মহারাজের ঘরে যে ভগবান কৃষ্ণ এসে আবির্ভূত হয়েছেন, ওদিকে কংস কিন্তু চুপচাপ বসে নেই। কংস ভাবছেন যে আমার শত্রু তো অন্য কোথাও আবির্ভূত হয়েছেন, তা কোথায় আমার শত্রু আবির্ভূত হতে পারে, আশেপাশে কোথাও হয়তো হয়েছেন,
তা কি করব। তখন কংস সবাইকে ডাকলেন, আর কংস সবাইকে ডেকে একটা বিশাল মিটিং করলেন তার মন্ত্রীদেরকে ডেকে। মিটিং করে কংস বলছেন যে আমার শত্রু আশেপাশে কোথাও জন্মগ্রহণ করেছে, এখন আমি কি করব বলো। তখন সব অসুর মন্ত্রীরা বলছে কংসকে, যদি আপনি ভগবান বিষ্ণুকে হত্যা করতে চান, তাকে মারতে চান, তাহলে আপনাকে একটা টেকনিক অ্যাপ্লাই করতে হবে, আপনাকে পলিটিশিয়ান হতে হবে, পলিটিক্স শিখতে হবে আপনাকে। তা পলিটিক্সটা কি? তো দেখুন, যদি কান টানবেন তাহলে মাথা আসবে, সেই জন্য মাথাকে আলাদা করে টানবার দরকার হবে না। কি বলছো মহামন্ত্রী, কিছুই বুঝতে পারছে না। তখন কংস বলছে, আরে আপনি, কংসকে বলছেন মন্ত্রীগণ, আপনি এত ইন্টেলিজেন্ট হওয়া সত্ত্বেও আমার কথা বুঝতে পাচ্ছেন না, তা কি কি বলতে চাইছো, কি বুঝাতে চাইছো তুমি? বলি ভগবান কৃষ্ণ, ভগবান বিষ্ণু, তিনি কার আশ্রয়ে এত বলবান হন? তা তিনি, তার বলের কারণ কি, তার শক্তির কারণ কি? বিষ্ণুর তার শক্তির কারণ হচ্ছে তার ভক্তগণ। বিষ্ণুর শক্তির কারণ কি কি নীতিটা কি হলো? অসুর নীতি, ভগবানকে মারতে গেলে আগে কাকে মারতে হবে? ভগবানের ভক্তদেরকে মারতে হবে। তখন একজন বললেন, মহারাজ আপনি চিন্তা করবেন না, ভগবান তো এই বিষ্ণু তো শিশুরূপে জন্মগ্রহণ করেছে, আজ থেকে 10 দিনের মধ্যে যত শিশু আগে জন্মগ্রহণ করেছে, পরে জন্মগ্রহণ করেছে, সবাইকে আমি মেরে দেব। তোমার নাম কি? আমার নাম পুতনা, আমি যাবো, আমি দুধ খাইয়ে তাদেরকে মারবো। কংস বলছেন, দুধ খাইয়ে কি করে তুমি শিশু সন্তানদেরকে মারবে? পুতনা বলছে, আমি অনেক বিদ্যা জানি, আমি মায়াবী রূপ ধারণ করব, আর মায়াবী রূপ ধারণ করে আমার স্তনের মধ্যে কালকূট বিষ মাখিয়ে নিয়ে যাব, আর সেই বিষ মাখানো স্তন খাইয়ে আমি সবাইকে মেরে দেব। আপনার রাজ্যের কোনো 10 দিনের মধ্যে যত সন্তান জন্মগ্রহণ করেছে কেউ আর জীবিত থাকবে না, সবাই মরবেই মরবে। কে বলছেন? পুতনা। তখন মহারাজ কংস তো খুব মনে আনন্দ পেলেন, আহ আমার শত্রু মৃত্যুবরণ করবে। মহারাজ কংস আনন্দে বলছেন, পুতনা তোমার জয় হোক, তুমি তাড়াতাড়ি তোমার বিজয় করবার জন্য বেরিয়ে যাও। পুতনা তখন বেরিয়ে গেলেন সেই কংসের আদেশে। আর ওদিকে কংসের যত অনুচররা ছিল, সব বৈষ্ণবদের উপরে যত ভক্ত আছে, তাদের উপরে কি শুরু করে দিলেন? অত্যাচার শুরু করে দিলেন। দেখবেন যে ভগবানের ভক্ত যদি কোনো গ্রামে থাকবে তো তাদের উপরে খুব অত্যাচার হবে। সাধারণ অসুররা তো এখন ঘরে ঘরে আছে, আগে তো কংস একাই অসুর ছিল, মথুরাতে রাজত্ব করতো, আর ওখান থেকে অনুচর পাঠাতো, যাও ওই ওই রাজ্যে গিয়ে ওকে ধ্বংস করো, ওকে ধ্বংস করো, ওকে ধ্বংস করো। আর এখন তো কংস প্রত্যেকের ঘরের মধ্যে এসে উপস্থিত হয়েছেন, প্রত্যেক ঘরে ঘরে এখন কংস গৌর প্রেমানন্দে। স্ত্রী যদি বলে একটু ভগবানকে ডাকবো, স্বামী বলবে ডাকা যাবে না, স্বামী একটু বলবে ভগবানকে ডাকবো, স্ত্রী বলবে ডাকা যাবে না। কংস আর মথুরাতে নেই, ঘরের মধ্যে এসে উপস্থিত হয়ে গেছে, গ্রামের মধ্যে কংস আছে। কোন পরিবার যদি কৃষ্ণ ভক্ত হয়, আর একজন তখন হিংসায় মরে যায়, এও কৃষ্ণ ভক্ত হয়েছে, ওর বাড়িতে এত লোকজন আসছে, এত বৈষ্ণব সেবা হচ্ছে, আমার টাকা থাকা সত্ত্বেও আমি কিছু করতে পারছি না। আরে টাকা থাকলে মানুষকে খাওয়ানো যায় না, মানুষকে খাওয়ানোর জন্য মন চাই। কি চাই? টাকা থাকলে মানুষকে খাওয়ানো যায় না। টাকা থাকলে এই মহান মহান ঋষিরা, আচার্যরা, মহান মহান ভক্তরা কারোর বাড়িতে যায় না। পণ্য কুটির থাকলে, আর সে যদি কৃষ্ণ ভক্ত হয়, তার গৃহে সাক্ষাৎ ভগবান গিয়ে বাস করেন এবং ভক্তরাও সেখানে আনাগোনা করতে থাকেন। টাকা থাকলেই তার বাড়িতে সাধুগুরু বৈষ্ণবের পদধূলি পাওয়া যায় না। ভগবানকে ভালোবাসবার জন্য, সেই জন্য ভগবানকে ভালোবাসবার জন্য মন থাকা চাই, হৃদয় থাকা চাই, ওপেন হার্ট হওয়া চাই, তবে কৃষ্ণকে পাওয়া যায়, কৃষ্ণকে ভালোবাসা যায়, না হলে নয়। হবে কি? হ্যাঁ, বলি কৃষ্ণচন্দ্র ভগবান কি? আজ কি কৃষ্ণচন্দ্রের আবির্ভাব? বলি কৃষ্ণচন্দ্রের আবির্ভাব তিথি কি? নিতাই গৌর প্রেমানন্দে। ভগবান কৃষ্ণচন্দ্র তাকে মারবার জন্য বিভিন্ন ধরনের সলা পরামর্শ চলছে। কোথায়? কংসের রাজমহলে। তা কে আসবেন? তা প্রথমে আসলেন কে? পুতনা। পুতনা তখন আসলেন,
পুতনা এক এক করে সব শিশু সন্তানদেরকে মারছেন 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 মারতে 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 পুতনা হাঁটতে 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 একেবারে এসে পৌঁছেছেন নন্দ মহারাজের বাড়িতে। আর নন্দ মহারাজের বাড়িতে ভগবান তার পুত্র সন্তান জন্ম হয়েছে এই উপলক্ষে নন্দ মহারাজের বাড়িতে বিশাল ভান্ডারা চলছে। মাসের পর মাস ব্যাপী নন্দ মহারাজ খাওয়াচ্ছে, গরু দান করছে, আর কত কিছু যে দান করছে, কোনো মানুষ নন্দ মহারাজের বাড়িতে এসে খালি হাতে ফিরতে পারছে না, এমন নন্দ মহারাজ দান দান শুরু করে দিয়েছে। তার দান দান দেখে মহারাজ কুবের যিনি স্বর্গের দেবতা তার মনের মধ্যে হিংসা হওয়া শুরু করেছে। দেবতাদের সব ভালো কিন্তু মনের মধ্যে একটু হিংসা আছে, টুকুট করা স্বভাব আছে, এর জন্মের হিংসা রয়েছে দেবতাদের মনের মধ্যে। যদিও সে উর্ধ্বলোকে থাকে কিন্তু তাদের মনে কি রয়েছে, হিংসা রয়েছে। কিন্তু দেবতাদের মতন মনের মধ্যে হিংসা থাকলেও এই জগতে যারা ভগবান কৃষ্ণের সাধক তাদের মনের মধ্যে কোনো হিংসা নেই বলে গৌরব প্রেমান। হিংসামুক্ত জীব এই জগতে একজনই আছেন, যিনি কৃষ্ণ চরণে নিজেকে সর্বতোভাবে সমর্পণ করেছেন, তিনি কখনো কারোর প্রতি হিংসা করেন না। যদি কেউ ভগবানকে ডাকে, যদি কেউ অনেক দান ধন করে, সে আরো বেশি আনন্দ পায়, আহ এর কত শুভ বুদ্ধি হয়েছে, ভগবানের জিনিস ভগবানকে দিচ্ছে, সে তখন আনন্দ পায়। এই জগতে যিনি কৃষ্ণ ভক্ত তিনি একমাত্র নির্মৎসর হন। নির্মৎসর শব্দ যেটি সেটি শুধুমাত্র ভক্তের পিছনে লাগানো যায়, কিন্তু দেব দেবতাদের পিছনে নির্মৎসর শব্দ লাগানো যায় না। দেব দেবতাদের মনেও হিংসা রয়েছে, কুবেরের মনে হিংসা উৎপাদন হচ্ছে, আহ আমি এত দান করতে পারি না, নন্দ মহারাজ কি দান করছে, বিশাল অনুষ্ঠানের আয়োজন হচ্ছে। নন্দ মহারাজ পরমানন্দে ছিলেন, সবাই মিলে পরমানন্দে, কেউ কৃষ্ণকে সাজাচ্ছেন, কেউ কৃষ্ণের কপালে চন্দন পড়াচ্ছেন, সবাই এসছেন কৃষ্ণকে দর্শন করতে। একজন এসে বলছেন যে তুমি আমার কোলে কৃষ্ণকে দাও, কেউ কৃষ্ণকে নিচ্ছেন, নাচছেন, দোলাচ্ছেন, আহ কত আনন্দ কত আনন্দ, সবাই আসছেন কৃষ্ণকে কোলের মধ্যে নিচ্ছেন। আহ যশোদা রানী, হে মা যশোদা, কত সুন্দর সন্তান তোমার জন্মগ্রহণ করেছে, তোমার সন্তানকে একবার আমার কোলে দাও। মা যশোদা তার সন্তানটাকে তার কোলে দিচ্ছে, আর পরম আনন্দে সে নৃত্য করাচ্ছেন, আনন্দ করছেন। আর মা যশোদা বলছেন, আরে আমার ছেলেকে এইভাবে ধরো না, খুব ব্যথা পাবে, এটা সেটা, মায়ের মনে কি দুঃখ হচ্ছে, আরে দাও দাও আমার ছেলেকে তাড়াতাড়ি দাও। কত কিছু লীলা চলছে সেই নন্দ ভবনে, ওদিকে নন্দ ভবনে নন্দ মহারাজ তো খাওয়ানো নিয়ে ব্যস্ত, আর মা যশোদা কৃষ্ণ নিয়ে ব্যস্ত। কৃষ্ণের পায়ে কালো সুতা বেঁধে দিচ্ছেন, চোখে কাজল পরিয়ে দিচ্ছেন, কপালের এখানে কাজল পড়াচ্ছেন, এখানে একটা ফুটা দিচ্ছেন, এখানে ফুটা দিচ্ছেন, কি হবে না, সব লোকজন আসছে আমার বাড়িতে, বিশাল অনুষ্ঠান লেগে গেছে। আর যদি কোনো অপদেবতা, আর যদি কোনো অপবিগ্রহের গ্রহের কুপ্রভাব যদি আমার সন্তানের উপরে পড়ে, তাই মনে করে মা যশোদা তখন কত ভাবে কৃষ্ণকে প্রোটেকশন দেওয়ার চেষ্টা করছেন, কখনো বা ধূপ দিয়ে আরতি করছেন, কখনো বা ধুনো দিয়ে আরতি করছেন, কখনো গরুর চোনা লাগিয়ে দিচ্ছেন, কত রকমের তদবির। যদি কোনো কবিরাজ, এখনকার যুগের যত কবিরাজরা রয়েছে, ও ট্রেনে যাবেন তো আমি একবার যাচ্ছি শিয়ালদা দিয়ে রাস্তা দিয়ে, তো ট্রেনে দেখছি সেখানে ট্রেনটা যত বড় তার চেয়ে আরো ট্রেনের মধ্যে যত মানুষ আছে তার চেয়ে বেশি বিজ্ঞাপন লাগানো আছে, আর যত বিজ্ঞাপন আছে তার চেয়ে বেশি বিজ্ঞাপন লাগানো আছে যে অমুক জ্যোতিষী বাবা তিনি বিজ্ঞাপন দিয়ে রেখেছেন যে আমার কাছে এসো, একেবারে দাম্পত্য জীবনের সব কলহ বন্ধ করে দেবো, মদ খাওয়ানো ছাড়িয়ে দেবো, ওই স্ত্রী ডিভোর্স নিয়ে এসে ফিরিয়ে দেবো, ইত্যাদি ইত্যাদি সব এই বিজ্ঞাপন লাগানো রয়েছে। যে যতটা মানুষ বসে আছে তার চেয়ে বেশি কি লাগানো আছে, বিজ্ঞাপন লাগানো আছে ট্রেনের মধ্যে দেখছি। তো যদি এই কলিযুগের এতগুলো জ্যোতিষী যদি সব ব্রজবৃন্দাবনে থাকতো সেই সময়, মা যশোদা মনে হয় সবার কাছে যেত আর বলতো আমার কৃষ্ণকে তদবির করে দাও, আমার কৃষ্ণের উপরে যেন কোনো কুপ্রভাব না পড়ে, গৌরব প্রেমানন্দে। মা যশোদা কৃষ্ণের প্রতি তার এমন প্রেম ছিল। তখন নন্দ ভবনে মহা আনন্দ, আনন্দের মধ্যে তখন হঠাৎ করে সবাই দেখতে পাচ্ছে যে একটা বিশাল সুন্দরী রমণী তিনি সেজে গুজে একেবারে নাচতে 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 আসছেন। আরে শুনেছি এই গৃহে নাকি একটা সুন্দর ফুটফুটে বাচ্চা জন্মগ্রহণ করেছে, একটা পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে। সবাই বলছে হ্যাঁ ঠিকই শুনেছো বই কি, বলে আমি তাকে দর্শন করতে এসেছি। আহ তুমি এসেছো কোথা থেকে হে দেবী, তোমাকে তো দেখে মনে হচ্ছে তুমি স্বর্গের অপ্সরা, তুমি সাক্ষাৎ সেই স্বর্গ থেকে নেমে এসেছো। আহা মরি মরি, ব্রজবৃন্দাবনী এমন সুন্দর রূপের অধিকারী কাউকে তো কখনো দেখিনি, সব ব্রজবাসীরা বলছে। সবাই কৃষ্ণকে দেখবে কি, সবাই সেই পুতনা রাক্ষসীর দিকে তাকিয়ে আছে,
কি অভূতপূর্ব রূপ, রূপ দেখেই একেবারে সব মোহিত হয়ে গেছে। এই জগতে দেখবেন মাকাল ফল দেখতে অনেক সুন্দর, আর মাকাল ফল দেখে অনেকেই মোহিত হয়ে যায়, কিন্তু তার ভিতরটা অতটা সুন্দর নয়। বাইরেটা দেখতে যত সুন্দর, ভিতরটা তার চেয়ে আরো বেশি খারাপ, গৌর প্রেমান। দেখতে সুন্দর হলে তার প্রতি মোহিত হলে চলবে না, সেই জন্য একটু বিচার করে নিতে হবে। আর বিচার করিলে চিত্তে পাবে চমৎকার, যদি বিচার করবে তাহলে কি হবে, চমৎকারিতা পাবে। বিচার করে দেখতে হবে, একটু বিচার করার দরকার আছে। মাকাল ফল দেখে আকর্ষিত হলে চলবে না, শাস্ত্র শিক্ষা প্রদান করেছেন গৌর প্রমাণ। বুঝতে পারছো আমার কথা? প্রেমছে বলো কৃষ্ণচন্দ্র ভগবান কি? বাহ, কণ্ঠে জোর আছে, মনে হচ্ছে না যে একটু উপবাস আছে। বলে কৃষ্ণচন্দ্র ভগবান কি? কৃষ্ণচন্দ্র ভগবানের শুভ শুভ আবির্ভাব তো একেবারে বৈকুণ্ঠ থেকে বৈকুণ্ঠ নাথ শুনতে পাচ্ছে, এত জোরে বলে বৈকুণ্ঠ নাথ। আর বৈকুণ্ঠে থাকবেন, এখানেই চলে আসবে, আসবে না আসবে না আসবে না, এসে গেছেন বলি গৌর প্রেমান। আসবে কেন, এসে তো গেছেন। যেদিন থেকে ভাগবত সংকল্প করে শুরু করা হয়েছে, আগের যুগে এমন সংস্কার ছিল, কি সংস্কার, তা কোনো পুত্র সন্তান জন্মগ্রহণ করবে, কোনো কন্যা সন্তান জন্মগ্রহণ করবে, তখন কুল গুরুদের ডাকা হতো, ব্রাহ্মণদেরকে ডাকা হতো, বলা হতো যে এর সংস্কারের কাজ করুন, এর নাম কি হবে নির্ণয় করুন, আমার সন্তানের কি করলে মঙ্গল হবে তার জ্যোতিষ বিচার করুন, ইত্যাদি ইত্যাদি কত সংস্কার তাদের করা হতো। কিন্তু এখনকার যুগে সংস্কার করা হয় হাসপাতালে নিয়ে, সন্তান জন্মগ্রহণ করবার জন্য আগে সার্জারি করা হয়, পেট চিরে বের করে আগে ডাক্তার, ডাক্তারের পরে তারপরে চলে যায় একেবারে নার্সের কাছে, আর নার্স নিয়ে নাচানাচি করে আর বৈষ্ণবের কাছে যাবে একটু। তখন মা যশোদার কাছে এসে দাঁড়িয়ে বলছেন, ও দিদি, দিদি গো, তোমার কত সুন্দর ফুটফুটে ছেলে, আ নব মেঘের মতো সুন্দর রূপ মাধুরী, দেখে একেবার হৃদয় ভরে যাচ্ছে, একটু ছেলেটাকে একটু করে দাও। আর ছেলেটাকে তখন কোলে নিয়েছেন, কোলে নিয়ে বলছি এমন সুন্দর ছেলে আমি কখনো দেখিনি, আমি কোলে নিয়ে থাকছি, তুমি তোমার কাজ করো দিদি। তখন বলছে আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি আমার ছেলেকে একটু সামলে রাখো, আমার বিভিন্ন আত্মীয় স্বজনরা আছে, আমি একটু তাদেরকে ইনভাইট করে আসি, আমার শ্যাম সুন্দরের জন্য কিছু খাবারের দরকার, তার জন্য কিছু ব্যবস্থা করি, ইত্যাদি করবার জন্য। যখন মা যশোদা একটু চোখের আড়াল হয়েছেন, পুতনা ভাবছেন দাঁড়া তোকে দেখাচ্ছি মজা, পুতনা যখন কৃষ্ণের চোখের দিকে চোখ দিয়েছেন, কৃষ্ণ তখনই তার চোখটা বন্ধ করে নিয়েছেন। কি আশ্চর্যজনক ঘটনা, হ্যাঁ, কৃষ্ণের চোখের দিকে যখন চোখ দিয়েছেন, আর চোখ দেওয়ার সঙ্গে সঙ্গেই পুতনা যখন কৃষ্ণের দিকে তাকিয়েছেন, কৃষ্ণ কি করেছেন, কি করেছেন, চোখ বন্ধ করে নিয়েছেন। এই যে ভগবত বলছেন অষ্টম শ্লোকে, বিদ্যুত্তং তং বালকুমারিকগ্রহং চরাচরতমোসনিখিলং তৎক্ষণেন অনন্তমারপায়দপঙ্কজমস্তকং জাতপরগং সুপ্তং বুদ্ধিরজুহি। ভগবান পরমানন্দ মাধব তখন তার আখি, তার চোখ দুটিকে বন্ধ করে নিয়েছেন। বন্ধ করার কারণ কি, তা কোনো কোনো আচার্য তারা ব্যাখ্যা করে বলছেন, ভগবান চোখ বন্ধ করেছেন কারণ পাপী ব্যক্তির চোখ ভগবান কি করেন না, দর্শন করেন না। যদিও পুতনা বৈষ্ণব সাজে সেজে এসেছেন, কি সাজে সেজে এসেছেন, বৈষ্ণব সাজে সেজে আসলে ভগবান তাকে কি করেন, গ্রহণ করেন। কেউ যদি একবার বৈষ্ণব সাজে সেজে আসেন, তা ভগবান কি করেন, তাকে গ্রহণ করে নেন। কেউ যদি ভগবানের ভক্ত নাও হন, যদি একদিনের জন্য কেউ তিলক করেন, তা ভগবান মনে করেন সে আমার ভক্ত হয়ে গেছে, তাই বলে ভগবান তাকে তার হৃদয়ে কি করেন, স্থান প্রদান করেন। কেউ জপ করেন না, ধ্যান করেন না, একদিনের জন্য যদি সাধু সঙ্গে আসেন, ভগবান তাতেই তাকে স্বীকৃতি প্রদান করেন। তা ভগবান ভাবছেন যে আমার কাছে বৈষ্ণব সাজে পুতনা এসেছে ঠিক, কিন্তু বৈষ্ণব যদি ভগবানের কাছে আসে, ভগবান চোখ বন্ধ করেন না, বরং তার চোখকে আরো সহস্র চোখে রূপান্তরিত করে তার ভক্তকে দর্শন দান করে তাকে স্বীকৃতি প্রদান করেন, কে, ভগবান। কিন্তু কোন বৈষ্ণব যদি বৈষ্ণব হয়ে বৈষ্ণব অপরাধ করেন,
ভগবান তার দিকে চোখ খুলে কখনো তাকান না, তার জন্য ভগবান চোখ বন্ধ করে থাকেন বলে তাই গৌর হরি পুতনার আকর্ষী কে দর্শন করে ভগবান চোখ বন্ধ করেছেন। কারণ আচার্যরা বলছেন পুতনা রাক্ষসীকে দেখে ভগবান কৃষ্ণ চোখ বন্ধ করেছেন এই কারণে যে বৃন্দাবনে যত বৈষ্ণব শিশু সন্তানরা ছিল তাদেরকে হত্যা করেছেন কে পুতনা। আর হত্যা করতে 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 নন্দ মহারাজের বাড়িতে এসেছেন। আর যিনি বৈষ্ণবকে হত্যা করেন, বৈষ্ণবকে উৎপীড়ন করেন, বৈষ্ণবকে নিন্দা করেন, বৈষ্ণবের নামে উল্টো পাল্টা কথা প্রচার করেন, ভগবান তাদের দিকে কখনো চোখ খুলে তাকান না, তাদেরকে দেখে ভগবান চোখ বন্ধ করেই থাকেন। বুঝতে পারছো আমার কথা? বুঝতে পারলে বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। যদি কেউ একবার বৈষ্ণব অপরাধ করে ভগবান তার দিকে কি করেন না, চোখ তুলে তাকান না, চোখ বন্ধ করে থাকেন। তাই ভগবান কৃষ্ণ চোখ বন্ধ করে রয়েছেন। পুতনা তখন ভাবছে নেই চোখ বন্ধ করে কেন আছিস, দেখ তোর জন্য কি নিয়ে এসেছি, তোর প্রাণ নেওয়ার জন্য আমি এসেছি, খা আমার স্তন খা। আর সেই পুতনা তখন তার স্তনটা বের করে কৃষ্ণের মুখের মধ্যে দিয়েছেন। কৃষ্ণ প্রথমে একবার মুখ এদিকে ঘুরাচ্ছেন, একবার ওদিকে ঘুরাচ্ছেন, কোনো রকমের স্তন পান করতে চাইছেন না। পুতনা বলছে ভারী দুষ্টু ছেলে তো তুই, প্রথমে দেখেই আমাকে চোখ বন্ধ করলি, এখন তোকে খাওয়াতে চাচ্ছি এমন একটা জিনিস তুই তাও খেতে চাচ্ছিস না, তোর অভিলাষটা কি মনে মনে আমি তো কিছুই বুঝতে পারছি না। কৃষ্ণ বলছে ও পুতনা তুমি বুঝতে পারবে না, আমি যদি একবার তোমাকে ধরবো আর কখনোই ছাড়বো না গৌরব প্রেমা। পুতনা চাইছেন যে কৃষ্ণ যেন কি করেন তাকে ধরেন। আর কৃষ্ণ ভাবছেন যে আমি পুতনাকে এত সহজে ধরবো না, এ তো বৈষ্ণব অপরাধী, কিন্তু এসেছে বৈষ্ণব সাজে কি করব। এই কথা চিন্তা করতে 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 পুতনা যখন বারবার 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 একটা জিনিস যদি একবার না পারলে বারবার কেউ চেষ্টা করে ভগবানের, তখন কি হয় তার হৃদয়ে একটু করুণা হয়। ভগবান দেখছেন যে বারবার তো আমাকে খুব ডিস্টার্ব করছে, একবার তো চোখ বন্ধ করে রেখেছি কিছুই দেখতে পাচ্ছি না, তার মধ্যে বারবার আমার তার স্তনটা আমার মুখের মধ্যে ধরছে। তখন ভগবান কৃষ্ণ পুতনার স্তনে মুখ দিয়েছেন। আর যখন পুতনার স্তনে কৃষ্ণ মুখ দিয়েছেন, দিয়ে যেই না একখানা টান দিয়ে তার দুধ পান করতে শুরু করেছেন, পুতনা বাঁচাও 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 করতে শুরু করেছেন, ত্রাহিমাং ত্রাহিমাং ত্রাহিমাং, এ কোন শিশু সন্তান আমি করে নিয়েছি, ছাড় ছাড় ছাড়, কে আর ছাড়বে। পুতনা লাপাতে 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 একেবারে ঘরের বাইরে চলে এসেছেন, ঘরের বাইরে চলে এসে প্রাণ যায় 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 পুতনা একেবারে উঠতে শুরু করেছেন, পুতনা তার রাক্ষসী স্বরূপ একেবারে সেখানে প্রকটিত করে দিয়েছেন, পুতনা উঠতে শুরু করেছেন, উঠতে 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 আর সবাই দেখছেন যে বিশাল রাক্ষসী কৃষ্ণকে উড়িয়ে নিয়ে যাচ্ছে। আর কৃষ্ণ কৃষ্ণ তাকে এমন করে ধরেছেন, ভগবান কৃষ্ণ তার স্তনে এমন টান দিতে শুরু করেছেন, তার প্রাণ বায়ু চলে যায় 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 অবস্থা, আর কৃষ্ণকে বারবার ছাড়ানোর চেষ্টা করছে। কৃষ্ণ তখন বলছে পুতনা তোমাকে আমি একবার বলেছিলাম না, আমি যদি কাউকে ধরি আমি তাকে ছাড়ি না। তাই গৌরব।